নমস্কার গুড আফটারনুন সবাইকে আরাধনা বটিকের লাইভ অনুষ্ঠান আবার চলে এলাম একটা দুপুরের লাইভের অনুষ্ঠান অবশ্যই আজকে দেখাবো কাঁথা কাঁথা স্টিচের শাড়ি অনেকদিন দেখাই না কাথা ওয়ার্কের শাড়ি তো আর্ট সিল্কের মধ্যে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যেই কাঁথা আজকে রয়েছে প্রচুর 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 তো অবশ্যই দেখতে হবে জানাতে লাগবে এখানে কমেন্ট সেকশনে কৌশিক কেজে কেমন লাগছে আজকে শাড়িগুলো দেখো প্রত্যেক দিনের মতো আজকেও ভালো লাগে কিনা আর ভালো লাগলে তো এখানে কমেন্ট সেকশনে জানতে আমি খুব ইচ্ছুক যে কেমন লাগছে তোমাদের অনুষ্ঠান তো ফোন নাম্বারটা বলে রাখি বুকিং এর জন্য যারা পারচেস করতে চাইছো কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কোন বা করবে সেই নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে এই তোমরা যোগাযোগ করো যারা নিয়ে ব্যবসা করতে চাইছো বা ব্যবসা করো যারা মানে বেশি বাল্কে কিনতে চাইছো অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করো কল করে নিও আর বুটিক অ্যাড্রেস হচ্ছে এটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারী সরণি সেক্টর টু সি বিধাননগর তো প্রোগ্রাম দেখো আর পছন্দ হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশটটা পাঠাও তারপরে জিনিসটা কুরিয়ারে পৌঁছে যাবে পার্সেল হয়ে যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রথম শাড়ি আমার হাতে চলে একটা লাল সাদা লাল সাদা কম্বিনেশনে একটা আর্সিলকের মধ্যে কথা দেখাবো শাড়িটা এতটাই সুন্দর কাজটাও খুব সুন্দর জাস্ট পান পাতার মতন কাজটা দামটা দু হাজার ছশো টাকা ছাব্বিশশো টাকা দাম চলুন আমি শাড়ি দেখানো শুরু করলাম আপনারা যারা যারা জয়েন করেছেন হাই হ্যালো কিছু একটা লিখুন আর অডিও ভিজুয়ালটা ঠিকঠাক আসছে কিনা আমাকে জানান আর যারা জয়েন পরে করবে তাদেরকে বলবো যে রেকর্ডেড প্রোগ্রাম যারা দেখবে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগছে অনুষ্ঠান শেয়ার যদি পারো অবশ্যই করো প্রথম শাড়ি আমার হাতে রয়েছে লাল টুকটুকে একটা সিঁদুর লাল কম্বিনেশন একটা শাড়ি আট সিল্কের মধ্যে কাঁথা যেটা সাদা সুতো দিয়ে শুধু মানে একটা লিফ মোটিভের পাতা মোটিভের কাঁথা করা হয়েছে দামটা টু থাউজেন্ড টাকা দাম টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড যারা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা তো পেয়ে গেছি অনেক অনেক স্বাগত আজকেও গুড আফটারনুন অনেক অনেক স্বাগত সুভনা দিলচে কিলিছে গুড আফটারনুন সুভনা তোমাকেও স্বাগত শুভ লাল কালারটা কি সুন্দর না তার মধ্যে কাজটা দেখো জাস্ট পাতা চেলিওয়ার্কের মধ্যে করা হয়েছে কাজটা খুব সুন্দর ভাবে সঙ্গীতা দিলি অডিও ভিডিওটা ক্লিয়ার আচ্ছা থ্যাঙ্ক ইউ সঙ্গীতা দি শুভ তোমাকেও আজকে চলো দেখতে থাকো বডিটাতে এখন ছোট ছোট বুটি জাস্ট এই বুটিগুলো না পুরো বডিতে আর এইটা ওপরের বর্ডারটা তিনটে লাইন জাস্ট ওপরের বর্ডার তার সাথে আমাদের রিতাদিও এসে গেছে রিতাদি অনেক অনেক স্বাগত রিতাদি আমাদের প্রোগ্রামে না থাকলে কেমন একটা অধুরা লাগে তাই তো রিতাদি অনেক অনেক স্বাগত আজকেও শুভদীপ পোহর চলো রিতাদি একটু মানে শেয়ার করে দাও প্রোগ্রামটা প্রোগ্রামটাকে একটু শেয়ার করো আর শ্যামলী দিকে পেয়ে গেছে লিখেছে হাই দারুন গুড আফটারনুন শ্যামলী দি থ্যাংক ইউ এই আছে পুরো শাড়ি নিচের দিকটা ইয়ে যারা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক মতলব আর্টিফিশিয়াল সিল্কের উপর কাঁথা ওয়ার্কের কাম যে হ্যান্ড ক্রাফটেড হ্যাঁ হাত সে বনা হতা সুই ধাগে সে এর কা প্রাইস যারা 2600 তো কাজটা তো অসাধারণ আর লাল সাদা কম্বিনেশন সবার খুব প্রিয় প্রথম শাড়ি যা শুরুই হয় লাল সাদা দিয়ে তো ब्लाউস পিস দেখাই এই আসছে ब्लाউস পিসটা লাস্টের দিকে ब्लाউস পিসটা থাকি যখন লাস্টের দিকে অ্যাটাচ করা থাকে হাতে আর ব্যাক সাইডে পিঠে পড়ছানে কাজটা দেওয়ার জন্য আচ্ছা পরের শাড়িটা যে কালারটা orange আমি খুব কম দেখাই এই orange টিয়া সবুজ এই কালারগুলো তো আজকে রেখেছি একটা শাড়ি পেয়ে গেছি সুরঞ্জনা দেবী গুড আফটারনুন সুরঞ্জনা দেবের মন হয় এখনো লাঞ্চ হয়নি তাই না চলো সুরঞ্জনাদি গুড আফটারনুন দেখতে থাকো আজকেও আর এখন যে শাড়িটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে একদম ডিপ একটা অরেঞ্জ কালার তার মধ্যে কোলাজ রিভার্স জাস্ট কাজটা দেখো এত নিখুঁত সমানভাবে কাজতে যাচ্ছে এইভাবে এইভাবে যাচ্ছে শাড়িটা জাস্ট আচল সুরঞ্জনাদি বলছে আজ নোটিফিকেশন পেলাম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ রিনাদি গুড আফটারনুন তোমাকেও কবিতা দিকে অনেক অনেক স্বাগত কবিতা দিই শুভ দ্বীপ আমার হাতে রয়েছে আরেকটা আর্ট সিল্ক যার মধ্যে রিভার্স কাঁথা যেটার দাম দু টাকা

ডায়গনালি জ্যারায় পুরা শাড়ি কাজ ও আর্ট সিল্কের উপর বনা হয় হ্যান্ডক্রাফ্টেড কাথা ওয়াক শাড়ি তো ইস ক্যাভি প্রাইস দেয়ার টু থাউজেন্ড নাইন তো কর্নার টু কর্নার কেমন লাগছে শাড়িটা এটা আর্ট সিল্কের মধ্যে উনত্রিশশো পঞ্চাশ আর একশো টাকার শিপিং অল ওভার ইন্ডিয়াতে ফেসবুক আমাদের কাছে হেরে গেল বলা যায় না গে কাকে হারাচ্ছে এটা অবশ্য ঠিক কথাই কোহ আহ অভিধাতা দেখছে আমার কুরিয়ার হয়েছে তোমার সাইড কুরিয়ার করলাম একটু আগে কুরিয়ার করে দিয়েছি তো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি শ্যামলিদি লিখছে খুব সুন্দর থ্যাংক ইউ সুমনাদি লিখছে দারুন উনত্রিশশো টাকায় না সত্যি করে শাড়ির কাজটা না প্রচুর মানে কোনা কোনি পুরো ডায়গনেলি কাজটা কর্নার টু কর্নার আর এই শাড়িগুলোর প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকে প্রত্যেকটা ব্লাউজ পিস লাস্টের দিকে এরকম অ্যাটাচ থাকে লাস্টের দিকে আছে এটা চলো পরের শাড়িটা যাই দু টাকা ছিল দামটা এই শাড়িটা দেখো এত বেবি পিঙ্ক তার মধ্যে সেই আমাদের ফ্লেমিং গোদ জাস্ট ওই সারস পাখি কাঁথা হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে শাড়ির দামটা দু হাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো সেটা খুব সুন্দর হয়েছে কাজটা তোমরা আমাকে জানাও যে কাজটা কেমন হয়েছে কম্বিনেশনটা কেমন হয়েছে কম্বিনেশনটা করা হয়েছে জাস্ট হালকা করে মানে খুব হালকা হালকা কম্বিনেশন তৃপ্তি দিকেও পেয়ে গেছি তৃপ্তি দিকে গুড আফটারনুন শুভনাদিকেও পেয়েছি তার সাথে শুভনাদি শুভদ্বীপ রিনাদি জানিয়ে দিয়েছে আমাকে লিখেছে কি লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ দিদি শুভদ্বীপ পোহর তোমাকেও কেমন লাগছে বলো জাস্ট হালকা একটা বেবি পিঙ্ক কালার এই গরমের জন্য এই কালার গুলো একদম আইসুদিং কালার যার মধ্যে রয়েছে আমাদের সারস পাখি আর যে সুতোগুলো ইউজ করা হয়েছে কালার সুতোগুলো খুব হালকা ভাবে খুব মাইল্ড একটা জাস্ট হালকা একটা স্নিগ্ধ ব্যাপার স্যাপার শাড়ির মধ্যে আছে তার সাথে কাজটা একটু ভালো করে দেখাই এই আছে শাড়ি কাজটা সামনে দিয়ে দারুন দারুন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ রিনা রিনা মাহাতো রিনা দি মন্দিরা তোমাদের দুজনকেই অনেক অনেক স্বাগত খুব খুশি হলাম তোমরা আছো আমার সাথে লাইভে দেখতে থাকো মন্দিরাদি তো লিখেই দিয়েছে যে চলে এলাম চলো দেখতে থাকো অনেক অনেক স্বাগত এই আছে শাড়ির নিচের পাটটা কি সুন্দর কাজ না আমার তো দেখেই যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে থামলে চলবে না জাস্ট মনে হচ্ছে নিচের দিকে পায়ের দিকে যে কাজটা আছে দেখিয়েই যাই এই যে আর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক এ ভি আর্ট সিল্কের উপর আর ইসকা প্রাইস যারা টু থাউজেন্ড আর শিপিং চার্জ অল ওভার ইন্ডিয়া মে হোক ইন্ডিয়া কে বাহার শিপিং নেই হতে শিপমেন্ট নেই হতে তো শিপিং চার্জ হতে ইন্ডিয়া কে ভিতর হান্ড্রেড রুপিস তো এসে হোরে আপনাকে জরুর বতাইয়া তো এক বেবি পিঙ্ক কালার জিমে যা আর ফ্লেমিংও মোটিভ বার্ড বার্ড মোটিভ কাঁথা ওয়ার্ক খুব সুন্দর হালকা টাইপের একটা কালার আমার আর লিলিদের জন্য দুর্গা শাড়ির রেখো পুজোর আগে নেবো নিশ্চয়ই নিশ্চয়ই আমি এলেই আগে তোমার জন্য সরিয়ে রাখবো সেটা সাদা হোক বা চন্দন কালার তুমি তো বেজ কালার বলেছিলে নিশ্চয় আর ওই ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ফ্লেমিংও চাই তোমার আমি মাথায় ঢুকিয়ে রেখেছি আচ্ছা এবার যে কালারটা দেখাচ্ছি একটা রিভার্স কাঁথা মানে এই কালারটা আমি এবার প্রথম দেখাচ্ছি জাস্ট খাকি টাইপের কালার কিন্তু এত সুন্দর কালারটা সুরঞ্জনে দিয়ে লিখছে মিষ্টি কালার আগেটা না সামলে দিয়ে লিখছে দারুণ দারুন রীতা দিয়ে লিখছে সুইট থ্যাংক ইউ আর এই কালারটা না আনকমন যারা যা একটু একটু মানে আনকমন কিছু রাখবে তোমাদের জন্য একদম পারফেক্ট আর এই কালারটা সবাইকে ভালো লাগবে যেহেতু সাদা সুতো দিয়েই পুরো কাজটা করা হয়েছে যার জন্য শাড়িটা খুব ব্রাইট হয়েছে এই জন্য শাড়িটা এত সুন্দর লাগছে রিতা দিলি আমিও কিন্তু আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই একদম কবিতা কি অপূর্ব করে এই কালারটা এত এত সুন্দর মানে ডিসেন্ট তার মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করার জন্য খুব ব্রাইট হয়েছে কাজটা ব্যাকগ্রাউন্ড এর কালারটা গোলাপ ফুটে উঠছে ব্যাকগ্রাউন্ড থেকে আমার হাতে রয়েছে এখন একটা রিভার্স কাঁথা মানে বাহির ভরাট কাঁথা এটাও ডাইগোনালিক কর্নার টু কর্নার কাজটা কাছের থেকে দেখো কাছের থেকে না দেখালে মনে হয় না যে এটা কি হাতে কাজ অনেকে ভাবে না মেশিনে কাজ সেদিনকেই তো আমার বুটিকে এসে একজন খুব তর্ক করছিলেন মানে হাতে এত হতেই পারে না হাতে কেউ সম্ভব এত কাজ যেগুলো মেশিনের কাজ আলাম না সমস্তটা ছুঁত সুতো দিয়েই কাজটা রিভার্স কাঁথা জাস্ট একটা খাঁকি টাইপের নসি টাইপের একটা কালার যেটাকে করা হয়েছে ডায়গোনালি কাজ মেটেরিয়ালস হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক দামটা হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রিভার্স রোজ রিভার্স জাস্ট দেখুন কি অসাধারণ দেখতে লাগছে না কম্বিনেশনটা এটা পড়লে পরে আরো বেশি ভাল লাগবে তানিয়া দিয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ সামনে দিচ্ছে ভেরি ভেরি নাইস আচ্ছা ভেরি ভেরি নাইস সার্টিফিকেট পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই আছে পুরো শাড়ির কর্নার টু কর্নার করে কাজটা রীতা দিয়ে লিখেছে দারুণ সত্যি করে কাজটা মানে এত নিখুঁত দেখো এই যে কাজটা এখানটা মানে ভরাট করে করেছে বাহির ভরাট মানে গোলাপটা ছেড়ে ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করেছে যার জন্য এগুলোকে বলা হয় বাহির ভরাট বা রিভার্স কাঁথা দামটা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আট সিল্কের উপর আর এর প্রাইস 3800 আর শিপিং চার্জেস আর ₹100 অল ওভার ইন্ডিয়া ভিতর আর এইটা যাচ্ছে মানে একদম আছলের শেষ প্রান্তটা মানে একদম শেষটা দেখো এই পোরশনটা আচল একদম শেষের দিকটা জাস্ট এই পোরশনটা কেটে পিকও করতে হবে এইটা আছে 블্লাউজ পিস রিনা দিলি এটা কি কালার এটা আমাদের পুলিশের ইউনিফর্মের কালার পুলিশ পুলিশ কালার আচ্ছা এবার যাই আরেকটা সারস পাখি দেখাই

এইটা হচ্ছে শাড়ি আচল এটাও ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর আর্ট সিল্কের মধ্যেই কাঁথা তো নিচের দিকে পাড়ের পোর্শনটা ঘন করে চওড়া করে যাচ্ছে এই কাজটা এইভাবে যাচ্ছে শাড়ির নিচের দিকে পাড়ের পোর্শনটা দামটা হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকা একশো টাকা নিয়ে টোটাল সাতাশো টাকা তোমাকে পে করতে হবে তবে যাদেরকেই কনফার্মেশন দেব তোমরা বেশিক্ষণ কিন্তু মানে পেমেন্টটা ফেলে রেখো না জাস্ট কনফার্মেশন পেলেই পেমেন্ট করে দিও কারণ একটা শাড়ির পেছনে না অনেকে বুক করতে থাকে তো আর অনেকে জিজ্ঞেস করতেই থাকে কৌশিক পাবো কৌশিক পাবো কারণ একজনকে কনফার্ম করেন আরেকজনকে হোল্ডে রাখতে হয় আমি বলতে হয় যে জানাচ্ছি দিদি আর আগেরজন যদি না পে করেন বা না নিতে পারেন তখন আপনাকে জানাচ্ছি এই জন্য তাদেরকে ওয়েট করিয়ে রাখতে হয় তাই জন্য বলবো তোমাকে যদি কনফার্মেশন দি যদি কনফার্ম করি তাহলে পেমেন্ট তাড়াতাড়ি ক্লিয়ার করে দিও আর যদি একটু লেট হয় তাহলে একটু হোয়াটসঅ্যাপে বলে দিও যে কৌশিক আমি আজকে এখন নয় আমি সন্ধ্যাবেলা পেমেন্ট করছি তাহলে কোনো ব্যাপার নয় আর যদি পেমেন্টের অপশন নিয়ে তুমি চুপটি করে বসে থাকো बुकिंग कैंसिल हो जाए किन पर ठीक है छह टा यह भी जरा ब्रांडेड एंड सिक्स हंड्रेड तो कुरियारे ही पहुंचता है हर पार्सल तो हम लोग का तो सीओडी मतलब कैश ऑन डिलीवरी होम डिलीवरी सर्विस नहीं रहता है तो गूगल पे फोन पे पेटीएम पे करके उसके बाद पे लेना पड़ता है तो अभी जो दिखा रहा हे एक रॉयल ब्लू कलर दिखा रहा हूँ कलर ना असाधारण যার মধ্যে সাদা সুতোর কাজটা ঝলমল করছে পুরো কেমন লাগছে আমাকে কমেন্ট কমেন্ট কিন্তু করো মানে আমি যেমন বকবক করি আমিও চাই তোমরাও কমেন্টের মাধ্যমে কিন্তু বকবক করতে থাকো শাড়ি দেখো শাড়ির সম্বন্ধে আমাকে জানাতে থাকো কে কি দেখতে চাইছো সেটাও বলো শাড়িটা কেমন হয়েছে সেটা সম্বন্ধে আমাকে বেশি বেশি করে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি জানো এই শাড়িটা কেমন লাগছে এর শাড়িটা দামও না ছাব্বিশশো টাকা দু কিন্তু শাড়ির কাজ শাড়ির লুকস আর কোয়ালিটি সবকিছু নিয়ে মনে হবে না যে এটার দাম ছাব্বিশশো টাকা অন গড নিজের প্রোডাক্ট বলে বলছি না কারণ কাজটা আমি কাছের থেকে দূরের থেকে সবটাই দেখাচ্ছি আর্ট ঘিচিয়া ডিজিটাল প্রিন্ট কি দেখিয়ে দিয়েছ সুদেশনাথি নাগো দেখায়নি আজকে শুধু কাথা দেখাচ্ছি আমি মানে আর্ট ঘিচা গুলো দেখাবো আছে আমার কাছে অনেকগুলো এসেছে এটা আছে বড়িটা শিউলি ফুলের মতন লাগছে না মনে না মাটিতে শিউলি ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেমন সকালবেলা শীতকালে সকালে পড়ে থাকে এটা আছে ওপরে পাড়ে পোর্চানটা सुष्मिता दिलीचे दारून शामिली ब्यूटीफुल थैंक यू मधुमिता दिलीचे रॉयल ब्लू कलर योजना रॉयल ब्लू दाम छब्बीस सौ टका दो हजार छह सौ ये भी जा रहा है रॉयल ब्लू कलर में आर्ट सिल्क के ऊपर काथा जिसका प्राइस जा रहा है टू थाउजेंड एंड सिक्स हंड्रेड दोनों बॉर्डर ऐसे दिखा रहा हूं जैसे जा, आप प्लीट करके पहनोगे तो ऐसे ही लगेगा तो इसका भी आचल इसका एक साथ दिखाता हूँ रुक जाइए एक मिनट अच्छा आंचल एक साथ में दिखा रहा हूँ क्योंकि आचल के साथ बॉर्डर বহুত বড়িয়া দিক রায় তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে জানাতে ভুলো না বিউটিফুল শাড়িটা লিখছে সুদেশ নাদি থ্যাংক ইউ দামটা দু টাকা শিপিং চার্জ অল ওভার ইন্ডিয়া একশো টাকা ব্লাউজ পিসটাও আছে এরকম লাস্টের দিকে হাতে আর ব্যাকসারের পিঠের পোষণে কাজটা দেওয়া যাচ্ছে অ্যাটাচ শাড়িটা প্রাইস মাত্র দু আর শিপিং চার্জ অল ওভার ইন্ডিয়া একশো টাকা তো আরেকটা ডাই কাঁথা দেখাই দিন ডাই কাথা দেখায়নি ডাই কাথা দেখানো খুব রিকোয়েস্ট আসছে আজকাল আর আমি বেশ কিছু দিয়েওছি আবার ডাই নতুন করে অন্য নতুন নতুন কালার তার মধ্যে একখানি উঠে আসছে দেখতে পারো কালারটা না কি কালার বলবো বোঝা মুশকিল পিচ টাইপের কালারটা কিন্তু কালারটা বেশ সুন্দর কাজটা অনবদ্য লিখছে সুরঞ্জনা দি থ্যাংক ইউ নবনীতা দি কি লিখছে আমার কটন শিবনী দেখালে না দাদা ও রবনীতা দি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করলে না তো আমাকে হোয়াটসঅ্যাপ করো এই আছে সেটা আচল আচলের পোর্শনটা এটা আর এরপরে যাচ্ছি সেটার ভিতরে পোর্শন ভিতরের পোর্শন দাঁড়ো নবনীতা দি আমার এই পাশেই আছে শিবড়ি গুলো আমি এক ঝলক তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কালার গুলো আমার কাছে এখনো অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই আছে পানের পোর্শন জাস্ট পিচ টাইপের কালার নিচের পোর্শনটা পানের পোর্শনটা রিভার্সে যাচ্ছে বডিটা ক্রিম টাইপের কালার মানে বিস্কিট টাইপের কালার যার মধ্যে কোনো বুটি বা কিচ্ছু নেই যার জন্য আরো বেশি না স্মার্ট লাঞ্জে এটা আছে ওপরের পানের পোর্শনটা কেটা তারা কাজ অপূর্ব হরিনাদি বলছে আচ্ছা থ্যাংক ইউ বিনোদ বিনোদদা লিখছে নাইস থ্যাংক ইউ বিনোদ গুড আফটারনুন আচ্ছা স্যারকে আমি লম্বা করে দেখাই পড়ার পর জিনিসটা জাস্ট এই স্মার্ট লুকসটা আপনাকে দেবে কেমন লাগবে বলুন দামটা মাত্র দুহাজার ছশো টাকা এই দুহাজার ছশো বলছি তিন হাজার পঞ্চাশ টাকা থ্রি জিরো ফাইভ জিরো অনেক দিন পর দেখছেও খুব সুন্দর লাগছে এটা কে লিখছে কান্তা দি কান্তা দি গুড আফটারন চলো দেখতে থাকো অনেক অনেক স্বাগত কেমন আছো তুমি রেডের উপর হোয়াইট কটন দুপাত্টা আছে না এখন নেই গতকাল রেডের উপর মাল্টি কালার দেখিয়েছো না এখনও আসেনি আসবে খুব শীগগ্রি এর মধ্যেই আসছে এলেই আমি তোমাকে জানাবো এটা হচ্ছে ব্লজ পিস্টার এটার দাম তিন তিন হাজার পঞ্চাশ টাকা থ্রি জিরো ফাইভ জিরো স্ক্রাইজ যাওয়ার অথায় এই ব্লেন্ডেডে ব্যাঙ্গালোর সিলকীয় ওপর টাই অ্যান্ড ডাইকিয়া অবথা তো এখন আরেকটা অন্য রকম কম্বিনেশন কিছু দেখাই মানে ফিরোজা ব্লু ডার্ক তুতে কালার তার মধ্যে জাস্ট পারবুটি আচল দামটা এটার হচ্ছে ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকা দাম তার সাথে সুতোর কম্বিনেশনটা দেখো একদম জাস্ট কি কালার কিরকম কালারটা বলবো এটাকে মানে বুঝে পাচ্ছি না এটা পিচ কালার নয় অরেঞ্জ নয় আবার একটু কেমন যেন একটা গেরুয়া গেরুয়া টাইপ কালার তুতে কালার এর সাথে এরকম যাচ্ছে আঁচলের পোর্শনটা সুতো দিয়ে করা হয়েছে একটু আনকমন কিছু এই যাচ্ছে শাড়ির আঁচলটা আর এরপরে যাব শাড়ির ভিতরে পোর্শন তো তো যা ইস্কা ভো মেটেরিয়াল যারা ব্যাঙ্গালো মত মেটেরিয়ালস যারা শাড়ি মেয়ে দিখার ইসকা বর্ডার বহুত বাড়িয়া তোরা চড়া আর ভিতর মে বুটিটা যাচ্ছে এরকম ঘন করে প্রচুর বুটি জাস্ট কাছে থেকে দেখো কত ঘন করে বুটিটা এই যাচ্ছে ওপরের বর্ডারটা তো ইন্দ্রানিধি লিখে ভালো লেগেছে খুব সুন্দর খুব সুন্দর লিখছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বডিটা ছোট ছোট বুটি পার আর আঁচল এই নিয়েই পুরো শাড়ি শাড়িটা দুটো বর্ডার একসাথে দেখিয়ে দিই এই যাচ্ছে দুটো বর্ডার আর এই হচ্ছে আঁচল যারা একটু অন্যরকম কম্বিনেশনগুলো পছন্দ করে জাস্ট গতানুগতিক কম্বিনেশনের থেকে বেরিয়ে অন্যরকম চাও তোমরা এটা দেখতে পারো সামনে থেকে শাড়িটা না আরো সুন্দর এখান তো অন্যরকম লাগছে কিন্তু সামনে থেকে শাড়িটা কালার কম্বিনেশনটা আরো ভালো দামটা হচ্ছে দু হাজার ছশো টাকা টু সিক্স ভালো মন্দ মিশিয়ে আছো আচ্ছা সেই তো যা গরম আবার পড়ছে সত্যি করে আচ্ছা এরপরে চলে যাই শাড়ির পর একটা সবুজের মধ্যে দেখাচ্ছি পনেরোশো রেঞ্জের একটা শাড়ি দেখাই মাঝখানে দুম করে একটা পনেরোশো রেঞ্জ দেখিয়ে ফেলি সবুজ রঙের একটা শাড়ি কিন্তু এই সবুজ কালারটা বেশ ব্রাইট একটা সবুজ মানে কখনোই ভাববেন না যে এটা বাটাল গ্রিন এটা তার থেকে বাইরে বেরিয়ে একটু অন্যরকম গ্রিনটা এই যাচ্ছে শাড়ি আচল ওই একই মেটেরিয়ালস আর্ট সিল্কের ওপরই কাজ তার মধ্যে এইভাবে যাচ্ছে শাড়ি আচলের পোর্শন আর এরপরে যাব শাড়ির ভিতরের পোর্শনটা মানে পাড়ের পোর্শন থেকে পুরো শাড়ির ভিতরের পোর্শন অল ওভার এই যাচ্ছে একটা বর্ডার আর এই যে কাজটা দেখছেন এই কাজটা পুরো শাড়িতে অল ওভার ঠাসা ভাবে কাজটা যাচ্ছে এরকম শাড়ির দাম হচ্ছে পনেরোশো টাকা বিতাদি লিখছো সুপার আচ্ছা মহারানি দি অনেকদিন পর দেখছি মহারানি দিকে কেমন আছো তুমি চলো দেখতে থাকো গুড আফটারনুন অনেকক্ষণ লেট চলো তুমি দেখতে থাকো আর আমাকে জানাতে থাকো শাড়িগুলো কেমন এই আছে পুরো শাড়িটার বডিটা অল ওভার ভিতরে পোর্শনটা এরকম কাজটা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো এ বি যারা পনেরোশো রুপের লেকিন ইসকা মেটেরিয়ালস একই কোয়ালিটি হ্যাঁ ওয়ার্ক যে থাকা কম হ্যাঁ তো ইসলি প্রাইস পনেরোশো হ্যাঁ রিতা দিয়ে লিখছে সুপার আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এর ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটা হচ্ছে এটা এই পোর্শনটা ব্লাউজ পিস আচ্ছা এরপর কি শাড়ি দেখাই এরপর দেখাই একটা রয়্যাল ব্লু দেখাই রয়্যাল ব্লু কালার অনেকেই দেখতে চায় তো আজকে আছে অনেকগুলো রয়্যাল ব্লু তার মধ্যে এটা মাল্টি কালার সুতো আগেটা ছিল আগে যে রয়্যাল ব্লু কালারটা দেখানো ওটা যেমন সাদা সুতো দিয়েছিল খুব ব্রাইট হয়েছিল এটাও দেখো কম কিছু না এটারও এটারও দাম ছাব্বিশশো টাকা দু আর এই জিওমেট্রিক্যাল কাজগুলো যাদের খুব পছন্দের তোমরা এটা আজকে হাতছাড়া করো না জাস্ট অসাধারণ একটা শাড়ি রয়্যাল ব্লু কালারের মধ্যে মাল্টিকালার কালার সুতো দেয় জিওমেট্রিক্যাল কাজ ব্লেন্ডেড ডাঙালোর সিল্কের মধ্যেই দামটা ছাব্বিশশো টাকা টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইসকাবি প্রাইস লেখেন ইয়েবি যারা জিওমেট্রিক্যাল ডিজাইন আর মাল্টিকালার কালার মে তো ফোন নাম্বার তো চাইয়ে যে বুক করনে গেলে তো ফোন নাম্বার বাতা দেতাও ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ ইয়ে যারা মেরা হোয়াটসঅ্যাপ নাম্বার ইসি নাম্বার পে স্ক্রিনশট ভেজিয়ে গুগল পে ফোন খুব কুরিয়ার পে রীতা দারুণ লাগছে আচ্ছা আর সুপার আচ্ছা থ্যাংক ইউ এটা পারের প্রশ্নটা বলে রাখি বেশ চৌড়া মানে অন্যান্য অন্যান্য শাড়ির পারের তুলনা এটা না অনেকটা চৌড়া বর্ডার দুটো বর্ডার যে আছে মাথ হয়ে যাবে সবাই জাস্ট মাল্টিক আর তার সাথে আচলটাও তো গর্জিয়াস ভাবে আছে আর দামটা গর্জিয়াস নয় দামটা ছাব্বিশশো টাকা দু হাজার ছশো সাদার উপর মাল্টি কালার দেখানোর জন্য রিকোয়েস্ট করছে ভাষ্যতে দিই নিশ্চয়ই দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি এই আছে সেইটা দুটো বর্ডার কেমন লাগছে বলো তো তার সাথে এই একটা ব্লাউজের বর্ডারও আছে তার সাথে তুমি যে কোনো কালার এর সাথে ব্লাউজের জন্য ইউজ করতে পারো শিবরি দেখালে কি বলি শিবরি দেখালে বললে দেখাবে আচ্ছা শিবরি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি একটা দেখিয়ে দিই তত একটা মাল্টি কালার নাই ভুলে যাবো আবার সাদার মধ্যে একটা মাল্টিকালার এখনই দেখতে যাই না ভাস্বতী দি এটা দেখিয়ে দিই তারপর শিবরি গুলো যে কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার দাম বললে কেউ বিশ্বাস করবে না ছাব্বিশশো টাকা দু হাজার ছশো সাদা সরি সাদার মধ্যে জাস্ট মাল্টিকালার সুতো কাজটা দেখো শুধু কাজটা দেখো তারপরে কেমন লাগলো সেটা বলো দুধ সাদা দেখাতে বলছে গোপাদি গোপাদি আমার হাতে রয়েছে দুধ সাদা মিল্কি হোয়াইট অদিতিদি অনেকক্ষণ পর অদিতিদিকে পেয়েছি চলো অদিতিদি গুড আফটারনুন অনেক অনেক স্বাগত আজকেও আর শাড়িগুলো সম্বন্ধে আমাকে জানাতে থেকেও কিন্তু যে কেমন লাগছে কোন শাড়িটা বেশি ভালো লাগলো আজকে কোন শাড়িটা আজকে শো স্টপার অবশ্যই আজকে শুনবো জানিও কিন্তু এটা গেলো আচলে পোর্শন এটা অবশ্যই মিল্কি হয় তার মধ্যে মাল্টি কালার সুতোর কাজ দামটা টু থাউজেন্ড এন্ড সিক্স হান্ড্রেড ইয়ে উপর তো পিকক ডিজাইন কিয়া হয় এক তো বর্ডার ইয়া পে হ্যাঁ উসকে উপর যে স্কার্ট বর্ডার হোকে যা ইয়ে ডিজাইন जो मल्टी कलर धागे का किया हुआ है অনেকগুলো কালার সুতো ইউজ করা আছে নিচের পোর্শনটা স্কার্টের মতন চলে যাবে নিচের দিকটা বডিটা তো অনেক ঘন করে ছোট ছোট বুটি উপরের পাড়ে পোর্শনটা এটা টু থাউজেন্ড টাকা দাম এটা তো একটু লম্বা করে দেখাই পরলে পরে কেমন লাগবে সেটা একটু লম্বা করে দেখাই এই দেখুন এই যাচ্ছে পুরো শাড়ি আর যদি অল্প বয়সী কেউ দিদিরা বা বোনেরা পড়ছো তো অবশ্যই রানী কালার বা ডিপ ডিপ কালার থ্রি কোয়ার্টার ব্লাউজের সাথে পড়ো সেটা তোমার ওয়ার্ড্রপে থাকবেই দারুণ লাগবে সবচেয়ে বেশি ভালো লাগবে আমি বলবো ল্যাভেন্ডার কালারের সাথে যদি ল্যাভেন্ডার কালারের থ্রি কোয়ার্টার থাকে প্রদীপ দাদি লিখছে খুব সুন্দর ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ শুভদীপ দীপহর তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের আরাধনা পরিবারে এই আছে ব্লাউজ পিসটা এটার দামটা ছিল টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছাব্বিশশো টাকা আর একশো টাকা তো শিপিং চার্জ ধরো আমি শিবরি করে নিয়ে আসি এক আমার কাছে অ্যাকচুয়ালি বেসিক নেই এগুলো আমি কালকের অনুষ্ঠানে দেখিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত আছে তো দেখে নাও নবনীতাদি দেখে আরেক দিদিকে যেন বললে এক্ষুনি দি বললে সংযুক্ত এটা বলে রাখি এটা কালচে নেভি ব্লু টাইপ কালার এটা ব্ল্যাক মনে হলেও কালচে নেভি ব্লু আর বড়িটাতে এরকমই পিঙ্ক সাথে ব্লু মানে পুরোটাই আমি এইটুকু খুলে দেখাই এটা আমি কালকে দেখিয়েছিলাম আমার কাছে এখনো পর্যন্ত সোল্ড আউট হয়নি আছে তো দিদিরা দেখতে নবনীতা নবনীতা দি বলেছিল আমাকে ছবি ছবি সময় হচ্ছিল না বা হোয়াটসঅ্যাপটা দেখিনি আমি তো নবনীতা দি হোয়াটসঅ্যাপ করো বা আমাকে এখানে জানিও স্ক্রিনশটটা নাও এটা পুরোপুরিটাই এটা এটা কিন্তু ব্ল্যাক আচলটা ব্ল্যাক যেমন হয় শিবরিগুলো এগুলো কটন শিবরি পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো যেহেতু আমি কাঁথাগুলো দেখাচ্ছি তাই জন্য এগুলো পুরোটা খুলছি না মানে আমার কাছে যে কালারগুলো গুলো অ্যাভেলেবেল আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো দেখে নাও সুরঞ্জনা দিলেছে খুব সুন্দর থ্যাংক ইউ রিঙ্কি দিলেছে গুড আফটারনুন দাদা রিঙ্কি দিয়ে অনেক অনেক স্বাগত বা খুব সুন্দর লিখছে অদিতি দি থ্যাংক ইউ ভাস্বতী দিদির ভালো লেগেছে আগের সাদাটা আচ্ছা আমি জানতাম ভাস্বতী দিদি কেন ভাস্বতী কেন ওটা সবার ভাল লাগবে ওই সাদাটা মাল্টি কালারটা আর দামটাও খুব সুন্দর মানে মাত্র ছাব্বিশশো টাকায় সত্যি করে সাইটা সুন্দর আমার কাছে এই চারটে কালারের শিবড়ি এখন আছে এই শিবড়িগুলো কটনের সুতির যারা আজকে হয়তো প্রথম দেখছে তাদের জন্য একটা অন্তত খুলে আমি দেখিয়ে দিই মানে এটাও ঠিক নয় ভাজে অবস্থা দেখানো তাহলে বুঝতে পারবে না কেউ একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কটন এই এই টাইপের আমার আমার কাছে কাছে তৈরি হয় প্রচুর প্রচুর মানে আসেও কিন্তু এখন স্টকে রয়েছে এগুলোর দামগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো আচলের পোর্শনটা সব কটারই এরকম জাস্ট কালারটা এটার সি গ্রিন সাথে নেভি ব্লু আর আগে ওইগুলোর যেমন যে কালারগুলো দেখাচ্ছি মাঝখানে ওই কালারটাই থাকবে আর বডিটা পুরো ভেতরটা কন্টিনিউলি এরকম ভাবে এরকম একটা বর্ডার আর পুরো ভেতরটা যাচ্ছে পুরো ভেতরটা জাস্ট এইভাবে এগুলোর দাম পাঁচশো আশি তো যারা নতুন তাদের জন্য বলি বিশ্বাস করতে পারবেন না কোয়ালিটি এত ভালো যার জন্য এই শাড়িগুলো নিয়ে আমার বুটিকে প্রচুর কারাকারি হয় মানে দেখানো মাত্র কর্পুরের মতন এগুলো উড়ে যায় তো আপাতত কালকে এগুলো দেখিয়েছিলাম কিন্তু কিছু কারণবশত এগুলো এখনো পর্যন্ত আছে এগুলোরও বুকিং হয়েছিল কিন্তু কিছু কারণ আছে যার জন্য এই চারটে শাড়ি আমার কাছে আছে আমি একবার দেখিয়ে দিলাম তো এবার চলে যাই পরের শাড়ি পরের দেখলে ওটা ছাব্বিশশো টাকা ছিল আমি যেটা দেখাচ্ছি এখন এটা পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো দেখে নাও একদম মিল্কি হোয়াইট তার মধ্যে মাল্টি কালার সুতোতে যাচ্ছে এই কাঁথা ওয়ার্কের কাজটা সুরঞ্জনা দিলে যে খুব রিজনেবল হ্যাঁ সুরঞ্জনা দি মানে আমার বুটিকের বলে বলছি না সত্যি শাড়িগুলো কোয়ালিটি অনুযায়ী প্রচন্ড রিজনেবল দামটা এই আছে আরেকটা শাড়ি যেমন এটারও দামটা পনেরোশো টাকায় কাঁথা শাড়ি ওই একই মেটেরিয়াল কিন্তু এটা কাজটা কম ফাঁকা ফাঁকা কাজ যার জন্য এটার দামটা কম রিতা দিলি খেয়েই নেবে খেয়েই নেব সিগারেট কাটা থেকে এটা পুরো শাড়ির সামনে পড়ছেন আর পদ্মা লিখছে অত ছবি পোস্ট দেখে ভাবলাম আজ তুমি আর আসবে না তোমার এরকম ভাবছিলে আচ্ছা চলো তুমি তো অনেক লেট করে ফেললে অনেক কিছু দেখে ফেললাম এটা আছে পুরো মরিটা এটা আছে ওপরের বর্ডারটা এটার দামটা মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ জিরো তো ভাষ্যতে দি আর ভাষ্যতে দিয়ে মতো যারা যারা সাদা খুব পছন্দ করছো বা সাদা চাইছো তোমরা আমাকে জানিও সাইটা কেমন লাগলো এটা ওই একই মেটেরিয়াল ব্লেন্ডেড ব্যাঙ্গালোর মানে আর্ট সিল্কের উপর ইয়ে বি বানা হয় লেকিন ইসকা ডিজাইন হাফ হাফ হ্যাঁ ইসকা ডিজাইন থাকা কম হ্যাঁ तो इसका भी प्राइस पंद्रह सौ रूपये और हंड्रेड रुपीज इसका हंड्रेड रुपीज में ना मैक्सिमम थ्री पीस साड़ी कुर हो जाता है तो एक साथ आप थ्री पीस ले सकते हो लेकिन एक साड़ी अगर लेते हो तो हंड्रेड रुपीज लगेगा पद्धति लीचे दारून थैंक यू ब्लेंडेड सिल्क हो क्वालिटी खूब भलो है बोझा जाए ना क्वालिटी क्वालिटी गो खूब ही सुंदर सत्ये बोलिए अच्छा जाए আরেকটা কালোর মধ্যে দেখাচ্ছি আর্ট সিল্কের মধ্যে ব্ল্যাকের মধ্যে একটা রানী কালার সুতো দিয়ে কাঁথা যেটার প্রাইস হচ্ছে দু হাজার নশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ টাকা আরেকটা শাড়ি দেখুন ব্ল্যাকের মধ্যে রানী কালার সেটাকে আবার সাদা সুতো দিয়ে আউটলাইন করা হয়েছে মানে সাদা সুতো দিয়ে আউটলাইন করে ফুটিয়ে তোলা হয়েছে আরে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ অব্দি ওয়েট করছি লাইভ হচ্ছে না দেখে কাজে গেলাম হ্যাঁ আমি আজকে খুব ব্যস্ত ছিলাম তাই জন্য পদ্মা দিয়ে আবার একটু আসতে লেট হয়ে গেল তো আমি মোটামুটি বারোটা থেকে টার্গেট করি দেড়টার মধ্যে এসে পৌঁছাই অবশ্যই তুমি দেড়টা পর্যন্ত একবার মোবাইলটাকে দেখো আরাধনাপটি কৌশিক পেজটা তো দেখো আর পদ্ধতি তুমি কি আজকে নোটিফিকেশন পেয়েছো আজকে কি পেলে নোটিফিকেশন নাকি তুমি এমনি আধনাপটি সার্চ করে দেখলে লাইভ এসেছে কিনা জানিও তো এটার দামটা দু হাজার নশো পঞ্চাশ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস ব্ল্যাক আর্সিল কপার এসি কাথা ওয়া তো প্রচণ্ড নিখুঁত এটা তো দেখে বোঝাই যাচ্ছে আমি পড়ার পর কেমন লাগবে সেটাও একটু দেখিয়ে দিই তার সাথে বুটিক অ্যাড্রেস আরেকবার মনে করে দিই এই মুহূর্তে দেখছি অনেক অনেক নতুন নতুন মুখ তো অবশ্যই নতুন ভিউয়ার যারা আছে তাদের জন্য বলি আমার বুটিকটা হচ্ছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারি সরণি সেক্টর টু সি পশ্চিম বর্ধমান আর ফোন নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এই নাম্বারে তোমাদের যদি কোনো শাড়ি পার্চেস করতে ইচ্ছা করে তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অনলাইন পেমেন্ট করে কুড়িয়ারে জিনিসটা পেয়ে যেতে পারো এই যাচ্ছে শাড়ি আচল আরেকবার দেখিয়ে দিলাম ব্লাউজ পিস আছে লাস্টের দিকে ব্লাউজ পিস তাও রানী কালার এক কালারের সাথে বেশি ভালো লাগবে নোটিফিকেশন এসেছে কালো এসেছিল হ্যাঁ আমি অনেক কিছু অনেক কিছু করেছি রিসার্চ তারপর এখন দেখি সবারই মোটামুটি নোটিফিকেশন আসছে দেখা যাক আচ্ছা এবার যেটা দেখাই এটা বাটাল গ্রিন কালার দেখাচ্ছি ছাব্বিশশো টাকা দাম দু হাজার ছশো টু সিক্স ডবল জিরো একদম পান্না সবুজ বাটল গ্রিন কালার যার মধ্যে এটাও করা হয়েছে সাদা সুতো দিয়ে কাজ দেখুন আচলটা থেকে শুরু করলাম এই শাড়িটাকেও দেখানো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আর সিল্কের ওপরই কাজটা খুব সুন্দর ওই ব্ল্যাক পিঙ্কটা দেবজানি দিন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজানি তোমার পার্সেল কুরিয়ার করে দিয়েছি তোমার ওই ধনেখালি খালি তাঁতের মধ্যে হ্যান্ড তুই পেয়ে যাবে খুব শীঘ্রই আর কালকেও একটা করেছি আচ্ছা এই যাচ্ছে শাড়ি আচল এটাও বাটল গ্রিন যার মধ্যে যাচ্ছে সাদা সুতো দিয়ে কাঁথা ওয়ার্কের কাজটা দামটা টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ছাব্বিশশো টাকার দাম এই যাচ্ছে শাড়ির নিচের দিকের পাড়ের পোর্শনটা এটা দিয়ে লিখছে কি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্ট ঘিচা কি দেখাতে পারবে আজ না সুদেশনি আজকে দেখাবো না আজকে কথাই দেখাচ্ছি তো আর্ট ঘিচাটা দেখাবো কালকে দেখাবো এই যাচ্ছে জাস্ট উপরের বর্ডার কি সুন্দর না পাড়ের পোর্শনটা একটা কোলে পেজলি টাইপের কল কামানো চেন জলে ভেসে ভেসে যাচ্ছে এরকম একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র 2600 দাঁড়াও দুটো বর্ডার আমি চাইছি দেখাতে একসাথে আঁচলটাকে একসাথে ধরে দেখাই এই হচ্ছে শাড়ির দুটো বর্ডার এবার বলো কেমন লাগছে জাস্ট এইভাবে আসছে দুটো বর্ডার একসাথে দেবজানি দিদি লিখছে থ্যাংক ইউ অলওয়েজ ওয়েলকাম চলো দেখতে থাকো আমাদের শাড়ি দুটো পেলে জানাবো নিশ্চয়ই পদ্ধতি নিশ্চয়ই বর্ণালিদিকে লিখছে দাদা অল ওভার কাঁথা ওয়ার্কের শাড়ি দেখাও প্লিজ অল ওভার মানে এ টু জেড ফার্স্ট টু লাস্ট আচ্ছা ইস তুমি যে আগে বলতে তাহলে আমি একটু নিয়ে রাখতাম আমার হাতের কাছে নেই এখন আছে আমার কাছে এই আছে ব্লাউজ পিস শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র দু হাজার ছশো টাকা টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড তো চলে যাবো এবার যে শাড়িটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু খুব 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 ডিমান্ড ভালো লাগে লাগে আর ব্রাইট ছশো তারপরে একটা দেখা উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা যাচ্ছি টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ব্লেন্ডার ব্যাঙ্গালোর সিল্ক যার মধ্যে কাঁথা ওয়ার্কের কাজ আর করা হয়েছে শুধু সাদা সুতো দিয়ে সাদাটার জন্য না খুব ব্রাইট হয়েছে জাস্ট এর সাথে এক গয় না প্রচন্ড রকমের ভালো যাবে এই হচ্ছে ফ্লোরাল মোটিভে একটা যাচ্ছে আর্ট সিল্কের উপর কাঁথা যেটা সাদা সুতো দিয়ে রয়্যাল ব্লু কালারের উপর আর প্রাইস টু থাউজেন্ড ছাব্বিশ রুপে ইসকা প্রাইস যা রা লেকিন ছাব্বিশ রুপে মে ইসকা ওয়ার্ক বহ বড়িয়া হ্যাঁ মতলব বহ জাদা ওয়ার্ক হ্যাঁ যা রা নিচে কে তরফ বর্ডার রিঙ্কি দিলিছে দাদা কাল দুটো শাড়ি বুকিং করে বুকিং করেছি আজ কি পছন্দ হলে অ্যাড করা যাবে রিঙ্কি দি তোমার শাড়ি বেরিয়ে গেছে কুরিয়ার করে দিয়েছো আজকে সকালের দিকেই কুরিয়ার করলাম এই যাচ্ছে সাইটা নিচের দিকের পাড়ের পোর্শনটা কেমন লাগছে দেখো কি জমকালো কি গর্জিয়াস ঝলমল করছে পুরো এই যাচ্ছে বডিটাতে ছোট ছোট বুটি আর এই আসছে ওপরের পাড়ের পোর্শনটা ঘন করে ত্রিভুজ ত্রিভুজ করে কাজটা কালকে পাঞ্জাবিগুলো ফর্টি ফোর সাইজ হলে ভালো হতো এটা পদ্মাদি বলছে আমার দেওয়া আছে প্রচুর আট সিল্কের পাঞ্জাবিগুলো কাজগুলো খুব সুন্দর করে করেছে আমাদের শিল্পীরা আমি দিয়েছি প্রচুর মানে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বিভিন্ন সাইজে দিয়েছি এখন আসলে ওই সাইজটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই সাইজ কাজগুলো হয়ে এসছে আর শিলাদি লিখছে দাদা ব্ল্যাক কালার কিছু আছে ব্ল্যাক কালার ঠিক আছে দেখাচ্ছি আর আচ্ছা ঠিক আছে লিখছে রিঙ্কি দি আচ্ছা ঠিক 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 মনিমালা দি গুড আফটারনুন স্বাগত স্বাগত অনেকক্ষণ পর আজকে তোমাকে পেয়েছি লিখেছো খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ এটা আছে ব্লাউজ পিস রয়্যাল ব্লু কালার আর্ট সিল্ক দাম যারা দাম যাচ্ছে এটার ছাব্বিশশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটা একই কালার একই কম্বিনেশন কাজটা আলাদা

ফ্লোরাল মোটিভটাই আসছে আর এরপরে যাচ্ছি সেই কাজটা পুরো বডিতে যাবে সেই কাজটা এবার ভিতরের পোর্শনটা দেখাই এই পোর্শনটা যাচ্ছে পুরো ভিতরের পোর্শন মানে এরপরে আর কাজ করার জায়গা রে শাড়ির দামটা উনত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এটাও খুব রিজনেবল প্রাইস দেখে মনে হবে প্রচুর কাজ ঘন কাজ সত্যি ঘন কাজ কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা দাম যেগুলো আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হয় সেগুলো আরো নিখুঁত ঘন করে কাজ হয় মানে এর থেকেও আরো ঘন কাজের মানে পার্থক্যের জন্য দামটা কম বেশি হয় তো আমি দেখিয়ে দিই একটু এইভাবে যাচ্ছে পুরো শাড়ি কাজটা কর্নার টু কর্নার ইয়কের পোর্শন মানে ওপরের বুকের পোর্শনটা সেই পোর্শনটা থাকছে আপনার এই পোর্শনটা বুঝতে পারছেন আস্তে আস্তে কোনাকুনি যত ভেতরে যাবেন আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছি তত দেখবেন এই কোনাকুনি ব্যাপারটা বেড়ে যাচ্ছে আর এই বুটি ভেতরের পোর্শনটা একটু বাড়ছে নিচের দিকের এই কাজটা কমবে এটা ডায়গোনালি কাজ প্যাটসম হবে কর্নার টু কর্নার ইয়ে বি যারা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক কর্নার টু কর্নার ওয়ার্ক যারা কাথা ওয়ার্ক মেল রয়্যাল ব্লু কালার মেয়ে তো এর প্রাইস 2950 2950 আর 100 руб শিপিং চার্জ এটা যাচ্ছে ব্লক পিস ব্লু গ্লো কি ভালো দেখতে লাগে তোমারও ব্লু পছন্দ আচ্ছা তো আমি এখন যাচ্ছি দেবজানিদির জন্য একটা শাড়ি দেখানোর জন্য চলো 2600 টাকা দাম 2600 তো বড মোটিভ কাথা বড মোটিভ কাথা এখন আমার খুব কম দেখা না হয় মানে কাজ চলতে থাকে কিন্তু আমি দেখাই কম তো এখন যাচ্ছি 2600 টাকা রেঞ্জের একটা শাড়ি আর এই তুতে কালারের শাড়িটা হাতে নিয়ে তুতে তো ঠিক নয় আকাশি কালার শাড়িটা হাতে নিয়েই আমার দেবজানের কথা মনে পড়ে গেল অদিতি দিল দারুণ দারুন দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্পাদি গুড আফটারনুন রিনা দিলিচ এই অপূর্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্পাদি আমাকে সার্টিফিকেট দিয়েই দিয়েছে লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ সম্পাদি এই যাচ্ছে শাড়িটার আচলটা বার্ড মোটিভ কথা ডালপালায় পাখি বসে আছে কেউ বসেছে কেউ উড়ে এসে বসছে কেউ বসবে বসবে ভাবছে কেউ উড়বে উড়বে করছে এরকম একটা কনসেপ্ট শাড়ি নিচের দিকে পারে পড়ছেন তার সাথে দামটা একবার মনে করিয়ে দিই দামটা হচ্ছে ছাব্বিশশো টাকা দু হাজার ছশো এই শাড়িটা হাতছাড়া করলে বোকামি হবে কারণ শাড়ির মুখ কাজটা এত সুন্দর কাজ অনুযায়ী দামটা হয় কিন্তু কাজটা যা আছে দেখে মনে হবে অনেক কাজ আর বার্ড মোটিভ তো ছাব্বিশশো টাকায় খুব কম দেখাই যাবে তো দেখে নাও আকাশি টাইপের কালারটা এটা ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আর সিল্কের ওপর কাঁথা আর যে কালার সুতোগুলো আছে খুব ভাইব্রেন্ট কালার নয় খুব একটা হালকা সোবারনেস আছে শাড়ির মধ্যে সুলতা দিলি চেয়ে পিঙ্ক কালারের শাড়িটার দাম কত পিঙ্ক কালারের শাড়ির দাম কত পিঙ্ক কালার কি দেখালাম পিঙ্ক কালারের কোন শাড়িটা দেখালাম পিঙ্ক বললে তো পিঙ্ক কালার শাড়িটার দাম কত পিঙ্ক কালার কি দেখালাম মনে পড়ছে না ভুলে গেলাম এখনই এখনই দেখালাম এখনই ভুললাম পিঙ্ক দেখালাম মনে পড়ছে না আমার তো বডিটা পড়ছে না এরকম ছোট ছোট পাতা মোটি বুটি আর এটা হচ্ছে ওপরের পাড়ের পোর্শনটা শাড়িটা প্রাইস হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র দু টাকা টু এই আছে শাড়িটার নিচের পোর্শনটা যথারীতি শিলা দি বলে দিয়েছে বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ কি অসাধারণ লিখছে পদ্মা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজল দি লিখছে দারুন আর সীমা দি লিখছে এটা হ্যাঁ কেটা এটা দারুন আর সত্যি করে মানে এটা দামের তুলনায় না প্রচন্ড বিউটিফুল এই যাচ্ছে দুটো বর্ডার যখন তোমরা প্লিট করে পড়ছো শাড়িটা তখন মনে হবে যেন পুরো শাড়িটাতেই কাজ কারণ এরকম লুকসটা আসবে শাড়িটার দাম হচ্ছে মাত্র দু টাকা টু छब्बीसो टा दाम और तेजस्वी जी लिख रहा है आ, शो इन प्योर प्योर सिल्क अच्छा प्योर सिल्क में देखना चाह रहे हैं आप अच्छा ठीक है मैं दिखा एक दिखा दिखा रहा रहा एक दे आपके लिए ब्लाउज पीस मात्र दो हजार छह सौ ब्लेंडेड बैंगालो सिल्क के ऊपर ये भी जा रहा था इसका भी प्राइस जा रहा था टू थाउजेंड एंड सिक्स हंड्रेड तो प्योर सिल्क के ऊपर मांग रहे दीदी तो तेजस्वी जी आप देख लीजिए एक प्योर बैंगालो सिल्क के ऊपर कथा दिखा दे रहा हूँ तो इसका प्राइस जा रहा দাম এই একদম ব্লু ব্লু আজকে যেটা কি পিঙ্ক পাতা ও আচ্ছা ব্ল্যাকের ওপর পিঙ্ক পাতাটা ওটার দামটা ছিল উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ টাকা সুলতাদি ওটা দু হাজার আর শিপিং চার্জ একশো টাকা তো অবশ্যই তোমার যদি পছন্দ হয় যদি মনে হয় পার্চেস করতে চাইছো তখন হোয়াটসঅ্যাপ করে দিও একটু ডিসিশন নিয়ে নাও তারপরে আর বাকি শাড়িগুলো দেখে নাও শাড়ি মেটেরিয়ালটা কি জিজ্ঞেস করছে সিলা দি সিলা এগুলো এইটা আমি হাতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালো সিল্ক আর যেগুলো এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে এই সিল্কের ডুপ্লিকেট মানে নকল মানে আর্ট সিল্ক ভদ্রভাষায় ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আচ্ছা এটা হচ্ছে পুরো বডিটা অল ওভার ব্যাঙ্গালোর সিল্ক তো ব্যাঙ্গালোর সিল্ক তবে ব্যাঙ্গালোর সিল্কের থেকে কম কিছু না আর্ট সিল্কগুলো মানে ধরে বোঝা যায় না মানে এত ভালো কোয়ালিটিগুলো যার জন্য আমার আজকে বুটি কুড়ি বছরে পড়তে চললো কুড়ি বছর আমি আর্ট সিল্ক মানে ম্যাক্সিমাম দেখি যাই বাড়িয়ে যাই প্রচুর আর সবাই ডিমান্ড করে তো এর থেকে বোঝা যায় আর্ট সিল্কের কোয়ালিটি মানে আমি নিজে নিজের বলে বলছি না যদি আর্ট সিল্কের কোয়ালিটি কারোর ভালোই না লাগতো গায়ে নিতে পারতো না মানে র্যাস বেরিয়ে যেত কুটকুট করতো অনেক কিছু আরো বাগেরা বাগেরা যদি হতো তাহলে আর্ট দু দুমাস কাজ করে আমি বন্ধই করে দিতাম কিন্তু কুড়ি বছর পর্যন্ত সেটা নিয়ে চলতাম না তাই জন্য আমি বলবো একটা নিয়ে দেখতে পারো আচ্ছা এই যাচ্ছে শাড়িটার পিওর বাঙ্গালস সিল্কের মধ্যে পাঁচ হাজার নশো ফাইভ প্রাইস কিছু ব্ল্যাক কালারের দেখান প্লিজ আচ্ছা নিশ্চয়ই দেখাবো তো অবশ্যই আচ্ছা তুমি সঙ্গে থাকো আমি দেখাচ্ছি এটা আছে ব্লজ পিস এটা পিওর ডঙ্গালোস সিল্কের উপর তেজশ্রীজি স্ক্রাইস ফাইভ থাউসেন্ড নাইন হান্ড্রেড স্কেল জ্যাসা অরবি বল স্যার সারিয়ে তো দোসরা কিছু দিন দেখাউঙ্গা তো এখন ব্ল্যাকের মধ্যে একটা দেখিয়ে দিস যদি বলছে বারবার ব্ল্যাক দেখানোর জন্য তো ছাব্বিশশো টাকার একটা শাড়ি দেখাচ্ছি টু সিক্স ডল জিরো ছাব্বিশেডালো সিল্কের উপর মাল্টি কালার সুতো অনেকগুলো কালার সুতো কাজটা দেখো কাছার থেকে কাঁথার যে কাজটা যে ছোট ছোট আমি বলব কাঁথা তো অনেক জায়গাতে দেখবে এই যে সেলাইগুলো মানে এই যে সরু লাইনটা যেটা কাঁথার আমরা বলি জিরে রান গুড়ি রান সেই সেলাইগুলোও দেখো যার জন্য আমি কাছার থেকে নিয়ে এলাম ভেরি নাইস সেম কালার ইন ডিফারেন্ট ডিজাইন

ছ নম্বর দরবারি সরণি সেক্টর টু সি তুমি গুগলে মানে ম্যাপে গুগল ম্যাপে আলোচনাপাটি কৌশিক লিখলেও তুমি ডিটেলস পেয়ে যাবে সমস্ত অ্যাড্রেস ম্যাপ সমস্ত কিছু দেওয়া আছে তোমার শাড়ি কোনো কথা হবে না এটা মণিমালাদি বলছে থ্যাংক ইউ আচ্ছা এই শাড়িটা বলে দিই একটু এই শাড়িটা হচ্ছে পুরো ফিফটি পোর্শন মানে অর্ধেক শাড়ি এইভাবে যাচ্ছে জিওমেট্রিক্যাল মাল্টি কালার সুতোতে কাজটা আর এর বাকি ফিফটি পোর্শন কাজটা এইভাবে নিচের পোর্শনে স্কার্টের মতন এই সাইটার দাম ছাব্বিশশো টাকা আমি বলে রাখি কেন ছাব্বিশশো টাকা অনেকেই ভাবতে পারে যে এত কাজ ছাব্বিশশো টাকা কেন কি করা হয় কারণ এই যে রান সেলাই মানে গুড়ি রান সেলাই দিয়ে জিনিসটা করা হয়েছে বলে এটা মনে হচ্ছে অনেক কাজ কিন্তু এটা একটু হালকা কাজ যার জন্য এটা প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার ছশো তো এরপরে আমি আরেকটা কালো দেখাবো দেখো আমি এখন এটাকে একটুখানি দুটো বর্ডার একসাথে ধরি আর তোমরা যারা যারা স্ক্রিনশট স্ক্রিনশটটা নেবে তাদের বলি তো অবশ্যই নিয়ে ফেলো তাদের জন্য ধরলাম আর তার সাথে নতুন ভিউয়ার্স যারা আছে যেমন সুলতাদি শ্রীলাদি বা অনেকেই আছে এখানে নতুন ভিউয়ার্স তো তাদের বলবো আমার এই পেজটা আরাধনা কোটি দিনে তো কোনটা কোন রেঞ্জের ধরো এটা যেমন ছাব্বিশশো সেরকম ছাব্বিশশো রেঞ্জের একটা সিরিজ প্রচুর পোস্ট হয় মানে কুড়িটা পঁচিশটা করে এক একটা ইয়াতে পোস্ট হয় তোমরা সেগুলো দেখো আরাধনা কোটি কৌশিক পেজটা ফলো করে নিও লাইক করে নিও যদি আরো দেখতে চাও তো পনেরোশো রেঞ্জের ছাব্বিশশো রেঞ্জের শুধু এই নয় পার্সি কাজ থেকে শুরু করে মাহেশ্বরী সিল থেকে শুরু করে সবকিছু পোস্ট হয় তোমরা পেজটা লাইভ ফলো করে নিও সেখানে স্টিল পিকচার দেখতে পাবে ওপরে ক্যাপশনে সমস্ত দেওয়া থাকে তো আরেকটা কালো দেখো এই শাড়িটার দাম উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ কিন্তু এটাকে করা হয়েছে না পুরো কালো সুতো দিয়ে দেখাই উনত্রিশশো পঞ্চাশ রেঞ্জের আরেকটা শাড়ি দু হাজার নশো পঞ্চাশ মানে এটার ডিজাইনটা আবার আগেরটার থেকে সম্পূর্ণ আলাদা তো দেখাই আচলটা লাল সুতো দিয়ে করা হয়েছে সেটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাজটা এইভাবে সিলার দিয়েছে দাদা পিওর সিল্কে ব্ল্যাক পিওর সিল্কের মধ্যে ব্ল্যাক আচ্ছা আমি চেষ্টা করছি দিদি আমি হাতের কাছে যদি পেয়ে যাই আমি চট করে দেখিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু আজকে সব আর্ট সিল্ক দেখাচ্ছি বলে তো পাশে রাখিনি কিন্তু আমার বুটিকে আছে ফিগারটা কেমন হয়েছে দেখো এই যে এক মহিলার ফিগারটা করা হয়েছে আমি কাছে থেকে নিয়ে আসি দাঁড়াও এক মিনিট কাঁথাতেই করা হয়েছে সবটাই দেখাই একটাই সুতো লাল সুতো দিয়ে করে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু মধ্যে একটা একটা কালারের সুতো দিয়ে ফুটিয়ে তোলা কষ্টকর ব্যাপার মানে হলে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু কাঁথাতে একটা কালারের সুতো দিয়ে কাজটা ফুটিয়ে তোলা প্রচন্ড কষ্টকর কারণ খুব তাড়াতাড়ি না খুঁতটা খুব বেরিয়ে আসে কিন্তু এখানে কোনো খুঁত পাবে না কাজটা এতটাই সুন্দর দামটা দু হাজার নশো পঞ্চাশ টাকা টু শাড়ির পুরো ভিতরে নিচের দিকে পাড়ের পোর্শনটা এইভাবে আসবে জাস্ট একটা পিলার তার পাশে একটা হাসের একটা মূর্তি এইভাবে যাচ্ছে কন্টিনিউ নিচের দিকটা আর এই যে কাজটা দেখছো এটা কিন্তু পুরো কাঁথাতে ভরাট করা মানে এমনটা নয় অ্যাপ্লিক বা কিছু না পুরো ভরাট কাজ করা তেমনই সুন্দর ডিজাইন সত্যি করেই এটা অপূর্ব লিখছে অদিতিদি দি থ্যাংক ইউ শিলাদি লিখছে কি সুন্দর থ্যাংক ইউ আর উড়ি বাবা লিখছে রীতাদি উড়ি বাবা বডিটা এরকমই যাচ্ছে পদ্মফুলের মতো বুটি দেওয়া হয়েছে বোল্ড করে আর এটা হচ্ছে ওপরের পাড়ের পোর্শনটা এটাও ভরাট করে এটার দামটা দুহাজার নশো পঞ্চাশ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মধুমিতে যদি লিখছেন দারুণ থ্যাংক ইউ থ্যাংক এ লট তোমাদের সবাইকেই তো যদি পারো তোমরা একটুখানি আমাদের প্রোগ্রামটা একটু শেয়ার করো তাহলে আমি এই সুলতা দি সিলাদি দিই এরাও এদের মতো সবাইকে যারা নতুন ভিউভার্স তাদেরকে আপ্যায়ন করতে পারি আমাদের আরাধনা পরিবারে অবশ্যই তোমরা প্রোগ্রামটা একটু শেয়ার করো শেয়ার করে দিও ফাটাফাটি লিখছে শোরণ জানাদি থ্যাংক ইউ এটা ব্লজ পিসটা একটু দেখাই ব্লজ পিস আছে কালোর মধ্যে লাল দিয়ে তাও তুমি লাল কালারের সাথে ব্লাউজ এর সাথে পরতেই পারো তোমার ওয়ার্ড্রবে তো থাকবেই লাল আচ্ছা এবার চলে যাচ্ছি যেটা এখন দেখাচ্ছি আরেকটা শাড়ি বাহির ভরাট কথা এটা আমার খুব দেখাতে ইচ্ছা করছে কালচে নেভি ব্লু আর এটা আমাদের সিঙ্গুর থেকে জাস্ট রিকোয়েস্ট ছিল নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে রিভার্স দেখানোর রিকোয়েস্ট রোজ রিভার্স তো দেখতে পারো একটা রোজ রিভার্স যেটা একদম কালচে নেভি ব্লু কালারের মধ্যে আছে সংযুক্ত দিলিচা দারুন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওড়না ছাড়া ছোট স্টোল কাঁথার আচ্ছা পদ্মা দি না ছোট স্টল গুলো এখন আমার কাছে নেই আসবে খুব শীঘ্রই এর মধ্যেই আসবে আসলে মানে এত গরম পড়েছিল এই জন্য আমি এই কদিন আর মানে সেই আবার ওয়ার্কশপে আমি যাইনি কাজ হয়ে এসেছে উঠে গেছে তো দু একদিনের মধ্যেই তুমি পেয়ে যাবে সামনের সপ্তাহে আচ্ছা এখন যাচ্ছি আরেকটা শাড়ি যেটা নেভি ব্লু কালারের মধ্যে কর্নার টু কর্নার করে এইভাবে শেলিদি বলছে দাদা সিওডি হবে সিওডি নেই আমার ক্যাশ অন ডেলিভারিটা নেই ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিসটা নেই শুধু গুগল পে ফোনপে পেটিএম করতে হয় বা অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার আইএমপিএস বা আইটিজিএস তারপরে কুরিয়ারে জিনিস পৌঁছায় মোটামুটি কলকাতার মধ্যে হলে তিন দিনের মধ্যে পৌঁছায় আর বাইরে আউট অফ স্টেট হলে পাঁচ দিন দিন লাগে তো একশো টাকা শিপিং চার্জ লাগে তুমি যেটা পছন্দ করবে সেই সাইটা হোয়াটসঅ্যাপ করবে আমি যদি অ্যাভেলেবেল বলি যদি সাইটা দিতে পারি তাহলে সমস্ত ডিটেলস তোমাকে দিয়ে দেবো কত জমা করতে হবে টাকা কত পেমেন্ট করতে হবে কি সব তারপর তুমি পেমেন্ট করে অ্যাড্রেস আর পেমেন্টের স্ক্রিনশট আমাকে পাঠাবে তারপর কুরিয়ার পৌঁছে যাবে এটাই হচ্ছে প্রসেস তবে ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি সার্ভিসটা আমার নেই তো সাইটা কেমন লাগছে জাস্ট রোজ রিভার্স বাহির ভরাট কথা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক ওপারি যারা লেকিন একদম নেভি ব্লু কালার বল সকতে নেভি ব্লু আর মিড নাইট ব্লু এই কালার মে মাল্টি কালার ধাগে কা এসেই যা রোজ রিভার্স প্রাইস যা থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড আটত্রিশশো টাকা দাম শাড়িটা আর একশো টাকা শিপিং নিয়ে এটার দাম হবে উনচল্লিশ মানে তিন হাজার নশেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এটাই যদি পিওর বাঙ্গালো সিল্ক হতো তাহলে তো প্রচুর দাম হয়ে যেত অত দাম দিয়ে সবসময় কেনা সম্ভব হয় না তো দেখে নাও যদি পছন্দ হয় আমাকে জানিও তো ব্ল্যাকের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এখন ব্ল্যাকের মধ্যে রেড একটা তো ব্ল্যাকের মধ্যে রেড ফিগার মোটিভ ছিল আরেকটা দেখাচ্ছি রিনা দিলি তোমার শাড়ি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু জানাতে লাগবে ইন্ডিভিজুয়ালি আমার জানতে লাগবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই শাড়িটা কাজটা দেখো এটা হচ্ছে শাড়ি আচলটা দামটা দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ পদা দিলিখছে আমার রোজ রিভার্স রয়্যাল ব্লু সেম হ্যাঁ তোমার রয়্যাল ব্লুতে আর দিয়েছিলাম হ্যাঁ ঠিক ঠিক আমি আজ নোটিফিকেশন পেয়েছি কৌশিক আচ্ছা সুমনাদি তুমিও পেয়েছো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ জানানোর জন্য আমি এটা নিয়ে কয়দিন ধরে প্রচন্ড রকম রিসার্চ করে ফেলেছি ফেসবুকের প্রত্যেকটা অপশনে গিয়ে 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 মানে রিসার্চ করেছি এখন দেখছি তাই আরো কিছু বাকি আছে দেখা যাক তাই জন্য বোধহয় নোটিফিকেশন গুলো না কেমন লাগছে বলো তো পারের পোর্শনটা একটু কাছে থেকে দেখাই এই পোর্শনটা পারের পোর্শন দেবজানি দিল যে খুব সুন্দর রোজ রিভার্সটা আচ্ছা ওই নেভি ব্লু কালারটা থ্যাংক ইউ থ্যাংক ইউ বডিটাতে এরকম যাচ্ছে অল ওভার পুরোটাতে আমি দূর থেকে দেখাই তারা মানে পুরোটাতেই লম্বা করে স্ট্রাইপের মতন এইভাবে আল্পনা মতন কাজটা আর এই কাজগুলো যাদের একটু শর্ট হাইট তাদেরকে একটু একটুখানি হলেও লম্বা লাগে কারণ এই লম্বা তবে ক্যামেরাতে যে এটা দেখছো কালো এটা কিন্তু কুচকুচে কালো আমার এখানে অনেকগুলো লাইট সামনে আছে বলে এটা একটু কালোটা ফ্যাকাশে লাগছে কিন্তু এটা কুচকুচে কালো কালোর সাথে লাল একটা আলাদাই একটা বেশ গর্জিয়াস ব্যাপার থাকে দামটা হচ্ছে মাত্র দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো ও দুর্দান্ত ক্রিয়েশনস থ্যাংক ইউ থ্যাংক ইউ শোমনাথি থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা ব্লাউজ পিস এটা আসছে এটা চওড়া করে হাতের পরছে না ব্লাউজ মানে লাস্টের দিকে আছেই মানে তুমি হাতে ব্যাক্তারি পিঠে দিতেই পারবে অদের কি লিখছে কৌশিক দা রিভার্স কাঁথা স্কাইব্লুতে দেখাও রিভার্স কাথা স্কাইব্লুতে এই রে খুঁজতে লাগবে তাহলে আমাকে দাঁড়াও আমি একটুখানি দেখে নিই খুঁজতে গেলেই তো টাইম চলে যাবে অন্য সময় দেখাবো দাঁড়ো নাহলে আমি পোস্ট করবো ঠিক আছে আমার বিকালে আমার সন্ধের মধ্যে আজকে পোস্ট করে দেবো রো রিভার্সগুলো

এটার কাজটা তো অসাধারণ মাত্র ছাব্বিশশো টাকা এই শাড়ি এটাও দেখে অবাক হতে হবে জাস্ট নেভি ব্লু কালার পাড়ের পোর্শনটা না বোল্ড ভাবে দেওয়া আছে চওড়া করে সমাধি লিখছে যাক আজ অনেকদিন পর যোগ দিতে পারলাম সমাধি তাই তো অনেকদিন পর দেখছি সমাধি গেলে গেছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে যাচ্ছে শাড়িটার জাস্ট আঁচলের পোর্শনের কাজটা আঁচলটা এরকম ভাবে অল ওভার কাজ কিন্তু ছিমছাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ক্লামজি খুব মানে একটু হিজিবিজি না এরকম ভাবে কাজটা এটা পারে পড়ছেন একটা লাইন প্যারালাল যাচ্ছে আর বডিটাতে এরকমই যাচ্ছে ঘন করে মানে পুরো টাতেই ঘন করে কাজটা আর এই কাজগুলো দেখো একটা লাইন্স আর একটা লাইন সাথে মিশছে না এরকম ভাবে সুন্দর করে কাজটা আর পুরো বডিটা ঘন করেই যাচ্ছে এই কাজটা না ওটা তো ব্লু স্কাই ব্লু তুতে কালার হালকা আকাশি বা তুতে দাও এই হচ্ছে পুরো গরিটা সিম্পলি তুমি এই সাথে দামটা ছাব্বিশশো টাকা এই শাড়ির সাথে সিম্পলি একটা হলুদ এই বাসন্তী কালারের ব্লাউজের সাথে পরো তারপরে এর গেট আপ দেখো এই আছে পুরো বড়িটা শুধু এই পোর্শনটুকু কাজ নেই মানে এটা কোমরের দিকটা যেটুকু গুঁজতে লাগে তাছাড়া পুরো শাড়িতে কন্টিনিউ কাজটা এটা এ টু জেড যতক্ষণ না ব্লাউজ পিস কাটছো শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটা মাত্র ছাব্বিশশো টাকা দাম কিন্তু শাড়িটা সত্যিই লুকসটা ভালো মানে দামি দামি শাড়ি মতন কই আচ্ছা স্কাই ব্লু তো অদিতি দি তোমার জন্য একটা স্কাই ব্লু পেয়েছি আমার অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে দিয়েছে চলো দেখাই তোমাকে একটা স্কাই ব্লু কালারের রিভার্স তবে এটা দামটা কম উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ এই যাচ্ছে শাড়িটার আঁচলটা দেখো কি সুন্দর কাজটা জাস্ট অসাধারণ একটা কাজ এইভাবেই যাচ্ছে শাড়ির আটলটা আচ্ছা এরপরে চলে যাচ্ছি শাড়ির ভিতরের পোর্শন ভিতরের পোর্শনটা একটু দেখাই কাজটা সত্যি সুন্দর মানে উনত্রিশশো পঞ্চাশ টাকাতে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর উনত্রিশশো পঞ্চাশ টাকার দাম এই দামে এত কাজ এত সুন্দর ডিজাইন আরাধনা বুটিকের পক্ষে সম্ভব দিয়ে দিয়েছে পদ্মা দিয়ে আমাকে একটা সার্টিফিকেট থ্যাংক ইউ থ্যাংক ইউ সার্টিফিকেট দেওয়ার জন্য আচ্ছা এর উপরে পোর্শনটা দেখাই এই পোর্শনটাও ইন্টারেস্টিং ব্যাপারটা আছে যেটা ওপরের বুকের পোর্শন ইয়কের পোর্শন সেই পোর্শন থেকে কোনো পার্টিসার নেই জাস্ট এরকম ভাবে একে বেঁকে একে বেঁকে গেছে জিনিসটা মনে হবে যেন অ্যাপ্লিক করা হয়েছে আমি দূর থেকে একটু দেখাই ডায়গোনালি কাজ কিন্তু অন্যরকম কাজটা এটা পড়লে পরে না তখন বোঝা যাবে জাস্ট এইভাবে কাজটা পুরো নিখুঁত করে একটা রিভার্স কাঁথার কাজ মাল্টিকালার সুতোতে কোলাজ রিভার্স বাহির ভরাট কাঁথার ব্লেন্ডেড ডাঙ্গালো সিল্কের মধ্যে দামটা উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ টাকায় বাসুবিদি লিখছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোরের ওপর গুজরাটি দেখিও কৌশিক আজকে পোস্ট করবো ভাবছিলাম আজকে সন্ধ্যাবেলা তো ওয়াও কি সুন্দর কাজ আর তেমনি রং রংটা না খুব সুন্দর মানে হালকা তুতে টাইপের কালার কিন্তু তুতেটা মিষ্টি তুতে মানে এক একটা তুতে কালার ক্যাটক্যাট করে কিন্তু এটা বেশ সুন্দর আকাশি রংটা মন ছুঁয়ে গেল পদ্ধতি আচ্ছা দারুন এই সাইটা সত্যিই সুন্দর সাইটা আমি আজকে অদিতিদির জন্য দেখাচ্ছিলাম এটা অদিতিদি বলছিলো আকাশী কালারের মধ্যে দেখানোর জন্য আচ্ছা যখন ওইটা দেখালাম তখন এই আকাশী কালারটা দেখাই এই একটা আকাশী কালার এখন দেখাচ্ছি এই শাড়িটা বেশ সুন্দর দামটা উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ শাড়ির কালারটার জন্য আমি দেখাচ্ছি আপনাদের শাড়ির কালারটা এতটা ভালো এটাও তুতে নয় আকাশী টাইপেরই রংটা এই যাচ্ছে শাড়িটা আচল আঁচলের পোর্শনটা এটা এই যাচ্ছে শাড়ির আঁচল সাদা সুতো দিয়ে কাজ করা রয়েছে আঁচলের পোর্শন আর

উপরের দিকটা খেয়াল করে দেখবেন কালারটা এত সুন্দর যার জন্য কোনো এর মধ্যে বুটি বা কিচ্ছু দেওয়া হয়নি আর পুরো কাজটা ডায়গোনালি এবার দূর থেকে দেখুন কোনাকড়ি কাজ দামটা হচ্ছে মাত্র টু থাউজেন্ড এন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস দু হাজার নশো পঞ্চাশ ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথার কাজ কি সুন্দর সুন্দর কালার গো আমি জানতাম তোমার আজকে গন্ডগোল হয়ে যাবে তুতে কালার খুব পছন্দ কালার খুব খুব পছন্দ সব সুন্দর থ্যাংক 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 ইউ 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 আচ্ছা এবার যেটা দেখাই হলুদের সাথে কালো দেখাই একটু ভাইব্রেন্ট একটা ভাইব্রেন্ট একটা কালার দেখাচ্ছি হলুদের সাথে কালো সুতো দিয়ে একটা কাজ উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরোতে তে আরেকটা সুন্দর ব্লেন্ডেড বাঙ্গালো সিল্কের মধ্যে কাঁথা ওয়ার্কের কাজ এই যাচ্ছে শাড়িটার আঁচলটা খুব বোল্ড হয়েছে যেমনি কালারটা সুন্দর তেমনি কালো সুতোটা হওয়ার জন্য না প্রচন্ড বোল্ড লাগছে এই যাচ্ছে শাড়িটার আঁচল মেটেরিয়ালস হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্ট সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক যার মধ্যে কাজ হচ্ছে এই রকম ভাবে পুরো আঁচলটাই ঘন করে কাজ বোল্ড হয়েছে আর বডিটা লাইনসটাকে খুব বোল্ড ভাবে দিয়েছি আর ভেতরে পোর্শনে কাজটা করা হয়েছে এরকম জিওমেট্রিক্যাল ভাবে আর কিন্তু এই কাজটাও পুরো শাড়িতেই অল ওভার অল টোটাল শাড়ির প্রাইস হচ্ছে টু থাউজেন্ড নাইন হলুদের সাথে কালো কম্বিনেশনটা সত্যি করেই ভালো লাগে কালোর মধ্যে হলুদ হোক কি হলুদের মধ্যে কালো তাই তো আর বগর বগর যখন এতটাই করছি তাহলে ফোন নাম্বারটা বলে দিই একবার নতুনদের জন্য ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে পাঠাও আর বুটিকে আসতে গেলে এই টাইপের শাড়ি প্রচুর আছে যদি দেখে মাথা খারাপ করতে হয় তাহলে অবশ্যই চলে আসো এটা পশ্চিম বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারি সেক্টর অনেকেই আসেন অনেকে অনেকে এসেওছেন আজকেও এসছেন কলকাতা থেকে বাঁকুড়া থেকে বিভিন্ন হাওড়া থেকে প্রণামীর কেনাকাটা করছেন অনেকে ব্যবসা করার জন্য হোলসেলে নিয়ে যাচ্ছেন তো আপনিও যদি দেখে কেনাকাটা করছেন করতে চাইছেন অবশ্যই চলে আসুন একবার ভিজিট করুন আচ্ছা একটু বেশি কাজের দেখাচ্ছি জাস্ট রানি পিঙ্কের মধ্যে মাছ অনেকেই এই ডিজাইনটা খুব চেনে মানে এটা আমার খুব পেটেন্ট একটা ডিজাইন তো চার হাজার পাঁচশো টাকা দাম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাড়িটার আঁচলটা যেরকম সেরকম যাচ্ছে পুরো শাড়ির বডিটা মানে পুরো ফিফটি পার্সেন্ট কাজটা হচ্ছে এটা এই যাচ্ছে শাড়িটা সব পদা দিচ্ছে শাড়িটা খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরলি কাঁথা দেখানোর জন্য রিকোয়েস্ট করছে স্বপ্নাদি ওরলি কাঁথা আচ্ছা ওরলি কাঁথা আমার পাশে নেই এখন দেখছি আমি চেষ্টা করব অবশ্যই এই যাচ্ছে শাড়িটার আঁচলটা আচলের পর এবার ভিতরে চলে যাচ্ছি মানে শাড়ির যতক্ষণ আপনি প্লিট গুলো করছেন মানে কুচির পোর্শনটা যাচ্ছেন ততক্ষণ পুরো শাড়ির সামনে পোর্শন বডিতে র্যাপ হবে আপনার এই জিনিসটা যে মাছের ডিজাইনটা দেখালাম আচল থেকে পুরো একদম ফিফটি পোর্শন কুচির আগে পর্যন্ত সামনে পোর্শনটা পুরোটা থাকছে এই কাজটা শাড়ির প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড চার টাকা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আট সিল্ক তো কেমন লাগলো এখানে অবশ্যই জানাবেন দেখাচ্ছি বলেই নিতেই হবে এমন ব্যাপারটা নয় যদি ভালো লাগে সিম্পলি ভালো লাগলো ডিজাইনগুলো কাজগুলো কাজগুলো নিখুঁত অবশ্যই এখানে জানান আর নতুন ভিউবার্সরা কে কোথা থেকে দেখছো অবশ্যই চাই কমেন্ট পারলে শেয়ার করে দিও তোমাদের বান্ধবীদের সাথে আচ্ছা এই ব্লাউজ পিস এটা আছে ব্লাউজ পিসটা উষা যে খুব সুন্দর হচ্ছে হয়েছে এই শাড়িটা মানে কম্বিনেশনটা ভালো হয়েছে আচ্ছা উষা দিদি তোমাকে আরেকটা দেখাচ্ছি দেখো জাস্ট গার্ডেড কালার তোমাদের পিঙ্ক সুতো মানে রানি টাইপেরই পিঙ্ক সুতোটা এটারও কম্বিনেশনটা বেশ সুন্দর কিন্তু এটার দামটা ছাব্বিশশো টাকা সব সময় কি আর চার হাজার সাড়ে চার হাজার ছ হাজার দিয়ে নেওয়া যায় তো ছাব্বিশশো টাকা হলে একটুখানি হয়তো ভেবে দেখা যায় তো দেখতে পারো কোয়ালিটি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর গার্ডেড কালারের মধ্যে পিঙ্ক সুতো দিয়ে কাজটা অনেকদিন পর তোমার দেখা পেলাম ভাই হ্যাঁ আমার এখন ইরেগুলার হয়ে গেছি প্রায় মানে সবসময় টাইমলি আর লাইভে আসা হচ্ছে না এই যাচ্ছে সাইটা আচল আর এরপরে যাচ্ছে সাইটার ভিতরে পোর্শন আমি ভাবছি এবার যে একদম নিয়ম মাফিক এবার আগে যেমন দশটার সময় রাত দশটায় লাইভ করতাম এবার ভাবছি নিয়ম মাফিক একদম রাত দশটায় লাইভ করব মানে রাত দশটা লাইভ তো ছেড়েই দিয়েছি ভুলেই গেছি আমি লাইভ করা রাত দশটায় ববিতা দিলি দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সব সময় সম্ভব হয় না কিন্তু তোমার প্রোগ্রাম দেখে মন ভালো হয়ে যায় একদম পদ্মা দি সেটাই তো আমি বলি সবসময় দেখলেই কি শাড়ি বুক করতেই হবে বুক করা যায় আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে হয় না কিন্তু তাও দেখলে তো মনটা ভালো হয় আর যদি তোমার মন ভালো হয় তাহলে আরো পাঁচজনের মন ভালো করো শেয়ার করো প্রোগ্রাম আচ্ছা এইটা দেখো কেমন লাগছে চকলেট ব্রাউন টাইপের কালারটা তার মধ্যে যাচ্ছে একদম রানী কালার সুতো দিয়ে পাতা মোটিপার নিচের দিকটা উপরে পাটটাও আছে বডিটা প্লেন কোনো বুটি নেই দামটা ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টাকা তার মধ্যে তেজশ্রীজি লিখে দিচ্ছে ভেরি বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্লেডেড ব্যাঙ্গালোর আটতে উপর কাঁথা প্রাইস যারা খুব ভালো হয় রাত 10টাতে হলে ওই দেখো আরেকজন আমি ভাবছিলাম আচ্ছা ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার বার দেখাই ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার তো শোভঞ্জনা দি তোমার জন্য দেখো কাজটা খুব সুন্দর আর খুব কালারফুল দামটা 3800 টাকা 3800 আমি কাছে থেকে ইচ্ছা করে নিয়ে নিলাম কারণ তুমি এই যে সুতার কাজটা হয়েছে তার ভিতর থেকে দেখো কালো কাপড়ের রংটা খুঁজে পাবে না কারণ এতটাই এটা কার্পেট কার্পেটের মতন করে জিনিসটাকে ভরাট করা হয়েছে বাহির ভরাট কাঁথায় রিভার্স কাঁথাতে এই যাচ্ছে শাড়িটার আঁচলটা আঁচলের পোর্শনটা হচ্ছে এটা আচ্ছা এরপরে যাচ্ছে শাড়িটার ভিতরের পোর্শন তো ভিতরের পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা শাড়ির নিচের দিকটা এই পোর্শনটা শাড়ির নিচের দিকটা পদ্মা আমি আগে শেয়ার করে দিয়েছি আচ্ছা রিনা দিন আমি একদিন শপে যাবো ভাই নিশ্চয়ই নিশ্চয়ই তুমি শুধু একবার আমাকে আগের দিন ফোন করে দিও কারণ আমি ঘোড়ার মতন চারিদিকে দৌড়ে বেড়াই সত্যি কথা বুটিক খোলা থাকে মানে বুটিকে স্টাফ আছে কিন্তু বলে আবার থাকি না যে বুটিকে তাও না মানে কাজে তো আমাকে সারাক্ষণ বাইরে বাইরে ঘুরতে তাই বলবো তুমি যখনই আসবে আমাকে ফোন করো আগের দিন জানিও যে আমি আসছি তাহলে আমি সেদিনকে কাজ রাখবো না সবাই সরি সবাইকেই বললাম কথাটা তো মানে জিনিসটা অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা নয় একটু আগে থেকে জানিয়ে দিলে তাহলে আমি সেদিনকে কাজ রাখব না আমি বুটিকে থাকবো সামনে আলাপের মজাটাই আলাদা তো অবশ্যই ফোন করো উষাদি লিখছে সেই সময়টা খুব ভালো হয় রাত্রে দশটার সময় না আমিও তাই ভাবছিলাম যে ওই সময়টা একটু ফ্রি থাকে সবাই তাহলে রাত্রে দশটাতেই এবার চালু করছি তারা খুব শীঘ্রই

পেতাম এই ডিজাইনটা এগুলো ওখান থেকে ইন্সপায়ার হয়ে ডিজাইনগুলো করা আচ্ছা এরপরে চলে যাচ্ছি ব্লজ পিস ব্লস পিসের পোর্শন ব্লজ পিসটা হচ্ছে এটা এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর এভি জে রাতে স্কাবি প্রাইস থ্রি থাউজেন্ড এইট হান্ডের আট টাকা দাম সেইটার ছিল চলে যাচ্ছি নেভি ব্লু কালার কালচে ব্লু আচ্ছা কালচে ব্লু কালারের মধ্যে আইটা দেখাচ্ছি একদম অফ হোয়াইট কালার মানে একটু ক্রিম টাইপের কালারের সুতো তার সাথে আমি জানিয়ে দিই তো আমাদের নেক্সট প্রোগ্রাম আবার কালকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো অবশ্যই কালকে আবার কি দেখাচ্ছি সেটা দেখার জন্য চোখ রেখো আর যারা নতুন ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে মানে আমাদের শাড়িগুলো আমাদের এই কাঁথা ওয়ার্কের শাড়ি কারণ কাঁথা ওয়ার্কের শাড়ি ছাড়াও আরো অন্যান্য শাড়ি আমাদের থাকে আমার কাছে থাকে বেশি কাঁথা গুজরাটি বেশি কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ লাইক ফলো করো আর প্রোগ্রামটা শেয়ার করো এই যাচ্ছে পুরো শাড়ির সামনে পোর্শনটা বগর 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 করতে করতে যদি কান জ্বালাপালা হয়ে থাকে তাহলে সাউন্ড একটু কমি নিও আচ্ছা এখন যাচ্ছি এটা সামনে পোর্শন পুরো ফিফটি পোর্শন এইভাবে একটা কালচে নেভি ব্লু কালারের মধ্যে ফান্ড পাতার মতন একটা ডিজাইন করা হয়েছে এটা পুরো শাড়ির আর্ধেক পোর্শন শাড়ি শাড়িটার দাম হচ্ছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডবল জিরো ছত্রিশশো টাকা আর শাড়ির ভিতরে ফিফটি কাজটা হচ্ছে এরকম স্কার্টের মতন পায়ের দিকটা নিচের দিকটা স্কার্টের মতন কাজ ওপরটা প্লেন রাখা হয়েছে কারণ আপনি যখন পরবেন তখন জিনিসটা এইরকম লুকসটা আসবে বোঝা যাচ্ছে মানে গায়ের উপরটা পুরোটা ছড়িয়ে থাকছে ওটা আর কুচির পর থেকে যখন প্লেট দেবেন তখন আপনার জিনিসটা এটা আসবে তাই জন্য এখানে কোনো বুটি বা কিচ্ছু দেওয়া হয়নি যাতে নেভি ব্লু কালারটা বেশি করে একটুখানি হাইলাইট হয় তো দামটা হচ্ছে তিন হাজার ছশো থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছত্রিশশো টাকা দাম শ্রীদেবীজি লিখলে দাদা গ্রে ইয়েলো নেই মিলা মুজে আবি তাক মুজে পাতা হ্যাঁ আনে দিজি মে দিখাউগা দিয়াও বহুত সারে শাড়ি দিয়াও ওই কম্বিনেশন পে তো গুড আফটারনুন শ্রীদেবীজি দেখতে রইয়ে আচ্ছা যেটা এখন দেখিয়ে দেবো একটা লাইট কালার অনেকেই চায় মানে যারা আমার কাকিমা মাসিমা জেঠিমা বা আমাদের অনেক বৌদিও আছে যারা এরকম কম্বিনেশনটা খুব পছন্দ করে দেখাই দামটা দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো অফ হোয়াইট কালার যার মধ্যে যাচ্ছে এরকম ভাবে একটা পিঙ্ক সুতো দিয়ে কাজটা তোমার লাইট দেখতে খুব ভালো লাগে তাই পদাদি আচ্ছা বোর করি বোধ হয় কান ঝালাপালা করে দিই তো লাইটটা শেষ হলে পরে কিছু কান টান ভন 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 করে না <laughs> तो <मने> <laughs> <या थो> श्रीदेवी <coughs> जी हस रहा है मैं बोला सही में, मेरा दिमाग में एक बार घुस गया है। लेकिन मेरे पास अभी तक है नहीं इसलिए मैं दिखा नहीं पा रहा तो कैसे लग रहा है श्रीदेव जी इसका ऑफ व्हाइट कलर उसके ऊपर पिंक धागे का जस्ट पिकऑक डिजाइन किया हुआ है और इसका प्राइस जा रहा है टू थाउजेंड नाइन हंड्रेड एंड फिफ्टी रुपीज तेजस्वी जी लिख रहे हैं स्पीक इन हिंदी मैं अभी दिखाते जा रहा हूँ एक और एक साड़ी जो क्रीम मतलब ऑफ व्हाइट कलर उसके ऊपर पिंक धागे का पिकऑक किया हुआ हैंगालो सिल्क ऊपर है बॉडी जाए छोटे छोटे बुटीक बॉर्डर टाइम এটারও প্রাইস উনত্রিশশো টাকা দু টাকা তার সাথে বারবার আমি বলবো যার যেটা পছন্দ মানে আমি যদি বলি এটা এটাই একটাই পিস তো এটার কিন্তু অন্য কালার নেই আপনার যদি এটা পছন্দ থাকে তাহলে আপনি এটা পারচেস করতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপ করে নেবেন খুব তাড়াতাড়ি করবেন কারণ আপনার মতন আরো দশজন দেখছে প্রোগ্রাম তাদেরও যদি পছন্দ হয়ে যায় তাহলে তখন শাড়িটা থাকবে না কারণ এগুলো সব সিঙ্গেল পিস এটা যেটা দেখাচ্ছি এটা শাড়ির একদম লাস্টের পোর্শন আর শাড়ির ব্লাউজ পিসটা শাড়ির লাস্টের দিকে থাকে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস তো এটার দামটা ছিল মাত্র দু টাকা উনত্রিশশো তো দেখাই এবার একটা শাড়ি এর মধ্যে মাল্টিকালার কালোর মধ্যে মাল্টিকালার আরেকটা পদ্মকাঁথা এটাও আর্টিফিশিয়াল সিল্ক আর সিল্কের মধ্যেই কাজটা কিন্তু এই পদ্মকাঁথার ডিজাইনটা অন্য রকম পঁয়ত্রিশশো টাকা দাম থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ হান্ড্রেড প্রাইস যারা আর হান্ড্রেড রুপিস সিপিং চার্জ অল ওভার ইন্ডিয়া এই যে আছে শাড়িটা সম্পাদী লিখছে দারুণ দারুন থ্যাংক ইউ আর তেজশ্রীজির কমেন্টে আমার মিসেস উত্তর দিদি যে টুমোরফ পিএফ থার্টি একদম একদম কালকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসবে এই আছে শাড়িটার আঁচল আঁচলের পোর্শনটা কাজটা পদ্ম কাঁথার ডিজাইনটা লম্বা লম্বা করে এইভাবে যাচ্ছে শাড়ি আঁচল আর পুরো শাড়িটাতেও শাড়িটা মাল্টিকালার সুতোতেই যাচ্ছে কিন্তু লম্বা করে ডিজাইনটা এক তো যাচ্ছে পাড়ের ডিজাইনটা এরকমই মাল্টিকালার সুতোতে আর পুরো শাড়ির ফিফটি পোর্শন কাজ একদম শাড়িটার সামনের পোর্শন মানে একদম আর্ধেক পোর্শন পুরোটা লম্বা করে কাজটা এইভাবে যাচ্ছে পুরো শাড়ির কাজটা প্রিয়াঙ্কা দিকে অনেকদিন পর দেখছি প্রিয়াঙ্কা দিদি গুড আফটারনুন অনেক অনেক স্বাগত রঞ্জনা দিদি চেয়ে ষোলোশো পঞ্চাশে কাঁথা স্টিচ হবে না দিদি ষোলোশো পঞ্চাশে কাঁথা স্টিচ আমার কাছে এখন নেই সোল্ড আউট হয়ে গেছে তবে কাজ করতে অনেক দিয়েছি কিছুটা মানে উঠে আসবে এর মধ্যেই আমি তার মধ্যে দেখাবো তারপরে শ্রীপর্ণা দিদি চেয়ে আমি কদিন কদিন হলো আপনার প্রোগ্রাম দেখছি ভীষণ ভালো শাড়ি কালেকশন থ্যাংক ইউ আচ্ছা এখন দিল্লিতে থাকি তাহলে আমি মেনলি রানীগঞ্জের মেয়ে ও আচ্ছা তুমি রানীগঞ্জে থাকো বাপের বাড়ি রানীগঞ্জ আর এখন আছো ইয়েতে আচ্ছা থ্যাংক ইউ ভাল লাগছে শুনে চলো অনেক অনেক স্বাগত আমাদের আরাধনা পরিবারে দেখতে থাকো এই আছে পুরো বাড়িটা শাড়িটার দামটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো থ্রি ফাইভ ডাবল জিরো আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আট সিল্কের মধ্যে शर्ट कलर लेवेंडर साड़ी अच्छा मेरा शर्ट कलर है मोब कलर ये तो लेवेंडर कलर नहीं है मुझे पता है आपको लेवेंडर कलर बहुत पसंद है लेकिन लेवेंडर कलर अनफॉर्चुनेटली मेरे पास तो एक भी साड़ी नहीं है अभी दो एक दो पीस आए थे लेकिन वो भी सोल्ड आउट हो चुका है ठीक है मुझे पता है आपका ग्रे आ नियोना और लेवेंडर कलर और जो हटके है वो मुझे पता है आपको कौन सा कलर पसंद आएगी तो ठीक है मैं आने पर ही दिखाऊंगी ठीक है अच्छा एखन जेटा देखा छब्बीस सौ टाकर साड़ी মানে টু থাউজেন্ড ছাব্বিশশো টাকার একটা শাড়ি দেখাচ্ছি সেটা দেখলে সত্যি করেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার ভালো লাগবে কারণ রামধনুর মতন কালারগুলো গুলো সব কটা কালার এর মধ্যে আছে নন্দিতা দিদি চেয়ে পিঙ্ক শাড়িটা খুব সুন্দর পিঙ্ক শাড়িটা ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ তো এই কালো শাড়িটা কেমন লাগছে দেখো জাস্ট কালোর মধ্যে মাল্টিকালার দিয়ে টেম্পেল ডিজাইন মানে জাস্ট ট্রায়াঙ্গেল শেপ করে রামধনুর মতন সুতোর কম্বিনেশন করে দেওয়া হয়েছে প্রচন্ড আর্টিস্টিক একটা ব্যাপার মানে প্রচন্ড মড প্রচন্ড তো আছেই এই যাচ্ছে কাজটা কাছে নিয়ে এলাম এই কারণে কারণ কাছের থেকে কাজটা দেখলে একটু বোঝা যায় আগেরটা আর এটা দুটোই বিউটিফুল আচ্ছা সুরঞ্জবাদী থ্যাংক ইউ থ্যাংক ইউ পলাশ দা কি লিখছে পাঞ্জাবি দেখান দাদা পাঞ্জাবি কালকে দেখেছি তুমি দেখোনি পো কালকে পাঞ্জাবি কালকে একটা প্রোগ্রামে এসেছিলাম লাইভে তখন পাঞ্জাবি দেখিয়েছিলাম তুমি দেখো কালকে প্রোগ্রামটা আচ্ছা এটা যাচ্ছে উপরের দিকের বর্ডারটা বডিটাতে বরফি বরফি করে বুটি কোথাও হলুদ কোথাও লাল কোথাও এরকম ভাবে বিভিন্ন টাইপের বুটি সেটা সবচেয়ে বেশি ভালো লাগবে আমি যদি দুটো বড় একসাথে দেখাই তাহলে এইবার দেখো জাস্ট জিনিসটা একটু অন্যরকম এর সাথে ডিপ কোনো কালারের ব্লাউজ এক কালারের সাথে পরলে বেশি ভালো লাগবে মানে এর নিজস্ব ব্লাউজ পিস আছে যেটা তুমি এই ব্লাউজটা এর সাথে ব্লাউজ পিসটা কাজ আছে এই ব্লাউজের যেটা ছোট ছোট টেম্পল কিন্তু আমার মনে হয় এর সাথে যে কোনো ডিপ কালার মানে একদম যদি সিঁদুর লাল বা কোনো রানী কালার বা ব্রাইট ইয়েলো কালার তার সাথে ম্যাচিং করে বেশি ভালো লাগবে মনীষা এটা খুব স্মার্ট শাড়ি প্রচন্ড আমি এরম ভাবে দেখালাম আবার আরেক রকম ভাবে দেখাচ্ছি তারপর যেটা যেটা তোমরা যেরম ভাবে পরবে অ্যাকচুয়ালি এইভাবে দেখতে পারো শাড়িটার দাম মাত্র দু হাজার ছশো টাকা ছাব্বিশশো টাকা দাম টু সিক্স ডবল জিরো কিন্তু শাড়িটা বেশ অন্যরকম একটা লুক আছে খুব সুন্দর নিজস্ব ব্লাউজ পিস আবার ভালো করে দেখাই নিজস্ব ব্লাউজ পিস এটা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক এটার দামও ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো কালোর মধ্যে আরেকটা দেখাচ্ছি এরকমই একটা এই শাড়ির ডিজাইনটা দেখেছিলাম কালোর মধ্যে শুধু রানী কালার দিয়ে সেই রানী কালারের শাড়িটাও যত সুন্দর লাগবে আবার এই মানে তিনটে কম্বিনেশনের সুতোর কম্বিনেশনটাও একটু অন্যরকম দেখতে পারো এটাও আন্না পিসি লিখছে আমি অনেকদিন পর দেখছি হ্যাঁ পিসিমনিকে তো অনেকদিন পর দেখছি আমিও আমিও তো অনেকদিন পর লাইভে লাইভেই আসছি তো তোমার শরীর কেমন এখন ভালো আছো নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করো একদম ভালো থেকো আর এখন আরাধনা চলে এসেছে ফেসবুক লাইভে তো আরেকটু তো ভালো থাকতেই হবে তো অবশ্যই পিসিমনি অনেক অনেক স্বাগত গুড আফটারনুন এই যাচ্ছে সাইটার নিচের দিকে পড়ছেন লিপস মোটিভেই যাচ্ছে কাথা ওয়ার্কের কাজটা কিন্তু অনেকগুলো সুতো সাদা হলুদ তুতে রানী বডিটা যাচ্ছে এইভাবে ছোট ছোট বুটি পদ্মাদেলি চেয়ে এই টেম্পেল কাজগুলো বেশ ভালো লাগে খুব স্মার্ট লাগে অ্যাকচুয়ালি ওই কাজগুলো তো এইটাও স্কার্ট বর্ডারে যাচ্ছে পুরো শাড়ি দামটা উনতিরিশো পঞ্চাশ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস এবি জানা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক কর্নার টু কর্নার ওয়ার্ক হবে রঞ্জনাদি আচ্ছা তোমাকে একটা দেখাচ্ছি এখন কর্নার টু কর্নার ওয়ার্ক তো দেখো একটা নিখুঁত কাজ দেখাচ্ছি এটা ব্লজ পিস তানো এক সেকেন্ড একটা কর্নার টু কর্নার এইটা আছে মনে হচ্ছে এটা কাজটা তো খুব সুন্দর দেখি তো হ্যাঁ এটা কর্নার টু কর্নার এই শাড়ি কালারটা হচ্ছে ইন্ডিগো ব্লু মানে কালারটা খুব যে কালো তাও না আমার খুব যে ব্রাইট তাও না তো দেখতে পারো কাজটা প্রচন্ড নিখুঁত তো রঞ্জনা এই শাড়িটা তোমার জন্য আর এই শাড়িটা জাস্ট দিয়ে আজকে প্রোগ্রামটাকে শেষ করি তো অবশ্যই আজকের প্রোগ্রামের লাস্ট শাড়ি কার কেমন লাগলো আজকের প্রোগ্রামের শাড়িগুলো আর কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও তো ইন্ডিগো ব্লু কালারে আর্ট সিল্ক যার মধ্যে যাচ্ছে একটা আল্পনা দেওয়ার মতন একটা কাজ কাজটা কাছের থেকে এক্ষুনি দেখাবো কারণ দূর থেকে তো নিখুঁত লাগছে কাছের থেকে কি ততটাই নিখুঁত দেখুন তো কাজটা কর্নার কদা দিলি চেয়ে এটা রানী রঙের জন্য রানী রঙের জন্য ভালো লাগছে ওই আচ্ছা আচ্ছা রঞ্জনে দিলছে ও কাবির দিলি খুব সুন্দর সাইটা পুরো ডাইগোনালি আর এর মেন সবচেয়ে সুন্দরটা কোথায় জানো তো এই যে বডিটা এক কালার বডিটাতে কোনো বুটি বা কিছু নেই আর এটা তোমার ডায়গোনালি মানে কর্নার টু কর্নার এই পোর্শনটা আপার ইয়কের পোর্শন মানে বুকের পোর্শনটা এই পোর্শনটা আর বডিটাতে পুরোটা কাজটা যাবে কর্নার টু কর্নার করে এবার দূর থেকে দেখো জাস্ট ট্যাচ হবে ডায়গোনালি কাজটা কর্নার টু কর্নার ভাবে পুরো শাড়ির কাজটা এ টু জেড পুরোটা এরকমই আর এর পড়লে পরে এরকম জিনিসটা আসবে পরার পর খুব সুন্দর কাজটা খুব নিখুঁত এটা আজকের প্রোগ্রামের লাস্ট শাড়ি তো এটা দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করব তো অবশ্যই তোমাদের যে শাড়িটা পছন্দ সেই শাড়ির ছবিটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই আছে ব্লাউজ পিস আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ যদি মনে হলো খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি বলে ফেললাম তো নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই গুগল পে ওটাই ফোনপে ওটাই পেটিএম আর কনফার্মেশন পেলে পেমেন্ট ক্লিয়ার করে পেমেন্টের স্ক্রিনশট আর অ্যাড্রেস পাঠিয়ে দিও তারপরে জিনিসটা কুরিয়ারে পার্সেল হয়ে যাবে তবে পিন কোড আর কলিং নাম্বার তোমার যে নাম্বারে কল করলে তোমাকে পাওয়া যাবে সেই নাম্বারটা দিও অনেকের হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার নয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে পাওয়া যায় না সুতরাং কলিং নাম্বারটা লিখে দিও তা তাড়াহড়া হচ্ছে ওটা ভুল নাম্বার লিখো না তাহলে কিন্তু আমার জিনিসটা গিয়ে আবার ঘুরে আসবে কারণ ওটিপি থ্রু ডেলিভারি হয় একটা ওটিপি যায় ওটিপিটা ডেলিভারি বয়কে বলতে হয় ডেলিভারি বয় জিনিসপত্র দিয়ে দেয় এটা হচ্ছে প্রসেস আর যদি আবার আমার বক বকানি আমার শাড়ি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কালকে আবার দেখো কালকে বারোটা থেকে সাড়ে বারোটার সময় লাইভে আসবো দেখা যাক কে কি ডিমান্ড করছে সেই টাইপেরই শাড়ি নিয়ে আসবো একটু কমেন্টগুলো দেখে নিই দারুণ দেখতে ব্লুটা আচ্ছা পদাদি বলছে খুব সুন্দর কাজ আচ্ছা সেবাদি কি লিখছে গুড আফটারনুন গুড আফটারনুন শুভদীর পর সেবাদি আর তারপর সেদি লিখছে এই শাড়িটার দাম কত ও দামটাই বলিনি তিন হাজার ছশো টাকা থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ছত্রিশশো টাকা রঞ্জনা দি লিখছে আজ প্রথম দেখছি খুব ভালো রঞ্জনাদি প্রথম দেখছো কোথাও থেকে দেখছো অনেক অনেক স্বাগত তাহলে বলতে হতো আমাদের পরিবারে অনেক অনেক স্বাগত আরাধনা পরিবারে কালকে দেখো কালকে বারোটা থেকে সাড়ে বারোটার সময় আসবো আবার প্রোগ্রামটা শেয়ার করে দিও সবাই জাস্ট আর লাভ কেয়ার যেটা থাকে লাভ কেয়ার সেটা বেশি করে তাহলে ওইটা লাভ কেয়ারটা দিলে তুমি নোটিফিকেশন পাবে তা অনেকটাই নোটিফিকেশন পাচ্ছিল না অনেকেই অনেকটা একটু রিকভারি করে ফেলেছি আরো অনেকটা বাকি আছে তোমরা অবশ্যই যারা যারা নতুন ভিওয়ার জানিও কে কোথা থেকে দেখছো চলো এখন আপাতত এলাম এখন বিদায় প্রোগ্রামটা যারা পরে এসছো আবার দেখো